সমস্যা নাই। তো আপনাদের মানে যারা যারা জি বলেন, আপনাদের সবার কিন্তু জব সাকসেস রেট 75% থাকতে হবে। মানে 100টা কাজ করলেন, 100টার মধ্যে যেন মানে আর কি 75টা ঠিক হয় বা 25টা ভুল হলে সমস্যা নেই, এর কম হলে সমস্যা হবে। তো আপনারা চেষ্টা করবেন যেন হঠাৎ দুই একটা ভুল হয়, এটা তো ইজি কাজ না, ভুল হওয়ার কথা না। তো হঠাৎ দুই একটা প্রবলেম হলে সমস্যা নেই, কিন্তু যদি ম্যাক্সিমামগুলো হয় তখন সমস্যা হবে। আমার অ্যাকাউন্টে একটু ওপেন করি। আপনারা সবাই অ্যাকাউন্টগুলোতে লগ ইন করেন, একটা ছোট্ট কাজ করাবো, মানে ওই কাজ না, মানে ইউজার নেমটা সবার চেঞ্জ করতে হবে। যেমন এখানে দেখেন যে আমাদের মেম্বার দিয়ে একটা আইডি নাম্বার দেওয়া আছে না, আমাদের এই যে নামের পাশে সবার মেম্বার দিয়ে তারপর একটা নাম লেখা থাকে। তো এইখানে পাশে দেখেন যে আপনার একটা চেঞ্জ অপশন আছে, এখানে চেঞ্জ অপশন আছে না, এই চেঞ্জের মধ্যে ক্লিক করেন। এই চেঞ্জের মধ্যে ক্লিক করলে আপনারা আর কি ওইটা চেঞ্জ করতে পারবেন। ওইখানে সবাই সবার নিজের নামটা করে দিয়ে দেন, মানে নিজের নাম সহ একটা আপনাদের ইউজার আইডি ক্রিয়েট করেন। পরে ওই সংখ্যাটা থাকলে সমস্যা নাই, শুধু মেম্বারের জায়গাটা ক্যান্সেল করে দিয়ে মেম্বারের জায়গাটাতে আপনাদের নামটা করে লিখে দেন। হ্যাঁ, ফুল নেমটা দেন, কারণ কিছুদিন পর কিন্তু আপনাদের এটা স্ক্রিনশট আমাকে পাঠাতে হবে। তো স্ক্রিনশট পাঠানোর জন্য কিন্তু আপনাদের এই লিঙ্কটা আর এটার স্ক্রিনশটটা, তো এখানে স্ক্রিনশট নিতে গেলে কিন্তু মনে করেন যে ইউজার নেমটা তখন শো করবে, তখন ওনারা বুঝতে পারবেন, ওনারা বলছে যে এটা ইউজার নেম লাগবে যেন নাম দিয়ে থাকে। তো সবাই এখানে নিজের নামটা দিয়ে দেন, তাহলে সুবিধা হবে। শুধু নাম নাও নিতে পারে যদি অ্যাভেলেবল থাকে, আগে যদি কেউ করে থাকে তাহলে নাও নিতে পারে। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো দিতে পারবেন যদি সেটা ইউনিক হয়। হ্যাঁ, ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিয়ে আপনাদের ফোন নাম্বারের শেষে 3টা ডিজিট লাগাই দিতে পারেন। হ্যাঁ, এটাই আর কি, দিয়ে একটা করে ইউজার নেম ক্রিয়েট করে নিন। হ্যাঁ, টিক দিয়ে দেন, এরপর আর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার ফেসবুক নামের সাথে তো এটার কোনো স্বাদ নাই, আপনার অরিজিনাল যে নেমটা আছে যেমন এই যে BM নাদীপ হুসাইন, আপনি নাদীপ লিখে দিতে পারেন। ওইটা আছে, রেজিস্ট্রেশন করতে গেলে তো ওটা দিয়ে করতে হবে, তাই না? ওইটাই দেন। MD দেওয়ার প্রয়োজন নাই, ইউজার নেম না। শর্ট নেম দিয়ে দেন, ইউজার নেম না, শুধু শর্ট নেম দিয়ে দেন। যেমন ফজলে রাব্বি ভাইয়া, আপনি শুধু রাব্বি লিখে দিলেন, রাব্বি দিয়ে কয়েকটা। জি বলেন। শুধু নামটা দিলে ম্যাচ হইতে পারে। আপনি লেখেন যেমন ধরেন আপনার নাম সামিউন জান্নাত, তাই না? সামিউন
যে সামিউন দিয়ে তারপর কয়েকটা সংখ্যা দিয়ে দেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ যে কোনো যান, যেমন হ্যাঁ যাদের যাদের নেবে তাদের ভালো, কিন্তু সবারটা নাও নিতে পারে যদি কেউ করে থাকে। 18টার বেশি দেওয়া যাবে না, মানে ইউজার নেম বিষয়টা বুঝেন না, ইউজার নেমটা কিন্তু অবশ্যই ইউনিক থাকতে হবে, মানে এই নামটা কেউ মানে এই নামটা আগে কেউ কখনো ইউজ করে নাই এইখানে। তো আপনি যদি দেখা যায় যে অন্য আরেকজন ইউজ করছে, তখন আপনি যদি আপনার নামটা দেন তখন নিবেন না, যদি ইউজ না করে থাকে কেউ তাহলে সংখ্যা ছাড়াই নামটা নিয়ে নেবে। না স্পেস হবে না, ইউজার নেমে কখনো স্পেস হবে না, আন্ডার স্কোর দিতে পারেন। আন্ডার স্কোর চেনেন কি আপনি? শিফট স্পেস নিচে, তাহলে ভালো, আরো ভালো, সমস্যা নেই। কিন্তু স্পেস নর্মালি নেওয়ার কথা না, কিন্তু নিচে মানে অন্যান্য জায়গায় নেয় না আর কি, এখানে নিচে এটা ভালো, এটা সমস্যা নেই। শুধু জাস্ট মানে আপনাদের নামটা যেন থাকে এখানে, আর কিছু না। হ্যাঁ দেন, কেটে দেন। এই 20 জন, এখানে যে 20 জন আছেন, এই 20 জন তো আমাদের গ্রুপে অবশ্যই আছেন তাই না, মেসেঞ্জার গ্রুপটাতে। তো আপনারা একজন এমন ভাই নাই, আপনাকে আমি সার্চ করে খুঁজে পাইনি হয়তো বা এই জন্যে নাই। তো সমস্যা নেই, আপনারা এক কাজ কাজ করেন, তো ওই মেসেঞ্জারে যে ইয়েটা দিচ্ছেন স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা কেউ একজন আমাদের গ্রুপে পোস্ট করেন, ওই গ্রুপে সবাই আছেন তো ওই গ্রুপে পোস্ট করেন, গ্রুপটাতেও অ্যাক্টিভ থাকবেন সবাই। হ্যাঁ তাও হবে, ইমন ভাই আপনার নামটা কি দেওয়া আছে ফেসবুকে? আইডির নাম ইফতিয়ার আহমেদ ইমন, যে আপনার আইডিটা পাইছি গ্রুপে, গ্রুপে অ্যাড করাই দিছি। দেখেন ওইখানে গ্রুপে যে স্ক্রিনশটটা আছে, ওই স্ক্রিনশটের মধ্যে মানে আমি কালকে রাত্রে গিয়ে একটু খেয়াল করে দেখলাম ভালো করে, যে $5,000 যে উনি আর্নিং করছেন, উনি মানে কিছু স্পেশাল কিছু জিনিস করছেন যার কারণে এতগুলো আর্নিং করতে পারছেন, সেটা আপনারা স্ক্রিনশটটাতে খেয়াল করলে দেখবেন। দাঁড়ান আমি স্ক্রিনশটটা বের করি, আগে করে দেখাচ্ছি। হ্যাঁ এখানে স্ক্রিনশটটাতে দেখেন যে উনি কোন ধরনের কাজগুলো কতগুলো করে করছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে তাই না। উনি দেখেন যেমন জেনারেল কিছু কাজ করছেন, মানে জেনারেল কাজটা সব থেকে বেশি করছেন, মানে সাধারণত যেগুলো পাওয়া যায়। তারপরে যে ট্রান্সক্রিপশন একটা কাজ আছে না, ওয়ার্ড ফাইলের একটা ইয়া দেখাচ্ছে ট্রান্সক্রিপশন, দেখেন 28 স্ক্রিন শেয়ার হয়নি আমার, আমি ফোনে দেখতেছিলাম তো আমি আবার দেখাচ্ছি। ইউজার নেমে চেঞ্জ অপশন নাই, আচ্ছা না আসলে এখন নিজে করতে হবে তা না, পরে এখন দেখাই দেবো যদি এখান থেকে না আসে। স্ক্রিনটা শেয়ার করছি,
যে এটা মনে হয় $5,005 আর্নিং করছেন ওনারা। দেখেন এইখানে ওনারা জেনারেল, উনি আর কি জেনারেল টাস্ক কমপ্লিট করছেন 55,342টা, মানে নর্মালি যেগুলো থাকে। আর ইনি দেখেন স্পেশাল আর একটা কাজ সব থেকে বেশি করছেন, এই যে ট্রান্সক্রিপশন, এটা দেখেন 28,000 কাজ করছেন। ট্রান্সক্রিপশন কাজটা কি ধরনের, এটা মানে আপনাদের অনেকটা ডাটা এন্ট্রি বলতে পারেন, ছোটোখাটো ডাটা এন্ট্রি, হয়তো বা 1 মিনিট লাগবে। ধরেন আপনাকে একটা ইমেজ দিয়ে দিল, এই ইমেজের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনি একটু ওয়ার্ডে কনভার্ট করে দিলেন, এই টাইপের। তারপর ট্রান্সলেশন, এই টাইপের, উনি এই ধরনের কাজগুলো করছেন। আর এই কাজগুলো পাওয়ার জন্যে অফার বা সাইন আপ দেখেন উনি করছে 442টা। আর এই ধরনের কাজগুলো করার জন্য এই যে কোয়ালিফিকেশন একটা অপশন আছে না, দেখেন এখানে 5টা টাস্ক করছেন উনি। তো এই কোয়ালিফিকেশনটা দেখার জন্যে আপনার জবসের মধ্যে গেলাম, জবসে গিয়ে যদি আমরা তারপরে দেখেন এখানে এই যে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনের মধ্যে ক্লিক করি, দেখেন এখানে আমার 4টা দেখাচ্ছে। তো এগুলোতে কোনো পেমেন্ট নাই, পেমেন্ট নাই, জাস্ট কাজগুলো করতে হবে। যেমন ব্লগ বা আর্টিকেল রাইটিং, এটা এখন করতে পারবেন না, মানে এখানে করতে পারবেন না বলতে কি, এটাতে যদি আমি ক্লিক করি, কারণ আপনাদের তো কারো কোনো পার্সোনাল ব্লগ এখনো পর্যন্ত নাই, যখন ব্লগ দেখাবো তখন আপনারা এটা ইয়ে করে দিয়ে দেবেন। এখানে এই যে আপনার ব্লগ ওয়েবসাইটটা যে আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা ওইখানে সাবমিট করতে হবে। আর টাইপ অফ ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, মানে আপনার নিশ কি, টেকনোলজি, ফুড, পেট, হবি, ফ্যাশন, নিশ, নিশ ওয়ার্ডটা কি কারো কাছে নতুন লাগতেছে, নিশ বানানটা হচ্ছে NICHE। অনেক সময় কাজ করতে গেলেও দেখবেন ক্লায়েন্ট আপনাকে হয়তো বা নিশ নিয়ে কোনো কিছু বললো, তো আপনি বুঝতে পারবেন না। তো নিশ হচ্ছে ক্যাটাগরি, যে আপনার আপনি কোন ক্যাটাগরির ওপর ইয়েটা করবেন, এই ক্যাটাগরিটা হচ্ছে নিশ, এটাকে বলা হয় নিশ। যেমন আপনার, আপনি নিশ সিলেক্ট করলেন টেকনোলজি, তো আপনার সাইটটা হবে টেকনোলজি রিলেটেড, মানে আপনার এই ব্লগটাতে টেকনোলজি ছাড়া অন্য কোনো লেখালেখি হবে না। আপনি যদি ফুড নিয়ে কাজ করেন বা আপনাদের কারো যদি মানে পোষা প্রাণী খুব ভালো লাগে তাহলে আপনারা পেট নিয়ে কাজ করতে পারবেন, মানে আপনাদের ইন্টারেস্ট যেটা, আপনারা আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী নিশ সিলেক্ট করবেন। যেমন অনেকে কাজ করে মেক মানি অনলাইন নিশ নিয়ে, অনেকে নিশ সিলেক্ট করে হচ্ছে ওয়েট লস, এটাই হচ্ছে নিশ, মানে নিশ বোঝানোর জন্য এটা বললাম। তো আপনি যখন এই জিনিসটা দিয়ে দেবেন যে আই অ্যাকসেপ্ট দিস জব করার পর আপনার ব্লগের লিঙ্কটা দিয়ে দিবেন আর আপনার নিশ কি সেটা দিয়ে দিবেন, তখন দেখবেন যে এই ব্লগ আর আর্টিকেল রিলেটেড অনেক কাজ আপনার কাছে চলে আসবে যেগুলো আপনি করতে পারবেন। তো ওটা তো একবারে অ্যাডভান্স লেভেলও হয়ে যায়, তো আমি ওটা আপনাদের আর কি একটু পরে দেখাবো, একটু পরে বলতে কিছুদিন পরে, যখন আর কি আমাদের, যখন আপনাদেরকে ওটা দেখাইতে হবে তখন দেখাবো। মানে এই কোয়ালিফিকেশনের যে কাজগুলো আছে এই কাজগুলো করলে মোটামুটি পেমেন্টও ভালো থাকে আর অনেকগুলো করে কাজ করতে পারবেন। এটা দেখি কি বলছে, ইউ নিড টু হ্যাভ এ টপ 10 সাইটস ইনফো অ্যাকাউন্ট দ্যাটস অ্যাট লিস্ট 1 মান্থ ওল্ড অ্যান্ড ইউ নিড টু হ্যাভ ডান অ্যাট লিস্ট 2 কোর্স পোস্টস অর রিভিউ। এখানেও আপনার 10টা ওয়েবসাইটের অ্যাকাউন্টের ইউআরএল চাইছে, এটাও পারবেন না আপাতত। তো এই কাজগুলো যদি আপনি করেন, যখন করবেন তখন আপনাদের অনেকগুলো জব অ্যাভেলেবল হবে, তখন আপনারা এখানে আরও বেশি বেশি কাজ করতে পারবেন। জি না, এই টাইপের না, এখানে বলছে যে আপনার এরকম 10টা টপ সাইট ইয়ে করবেন, যে 10টা সাইটে আপনি হয়তো বা কমপক্ষে 2টা করে পোস্ট করছেন বা রিভিউ দিচ্ছেন। মানে আপনি যদি কোনো সাইটে, হ্যাঁ, যদি কমপক্ষে 2টা পোস্ট করে থাকেন বা কোনো রিভিউ দিয়ে থাকেন,
তাহলে সেই সাইটগুলোর লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। সমস্যা নাই, আমি এখানে যদিও এটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, আপনারা যারা অ্যাডসেন্স করতে চান, ফিউচারে অ্যাডসেন্স করবেন, কীভাবে কীভাবে ফ্রি ব্লগ ক্রিয়েট করতে পারেন, কীভাবে পেইড ব্লগ ক্রিয়েট করতে পারেন কোনো ধরনের প্রোগ্রামিং ছাড়াই, আর কি কোডিং ছাড়াই দেখাই দেবো, সমস্যা নেই। কিন্তু আপাতত আপনাদের কাজ হবে মিনিমাম 60-70টা করে টাস্ক আপনারা এক সপ্তাহের মধ্যে আপাতত করে ফেলবেন। ফোরাম না দেখি, ফোরাম রিলেটেড কোনো কাজ আছে কি না দেখেন। এই যে আমার এখানে একটা আসছে ব্লগ বা আর্টিকেল রিলেটেড, ওইটা নেই আর। কিন্তু এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন, যেমন এই কাজগুলো আপনারা যত করবেন তত আরও আসবে, সার্চ এঙ্গেজ স্ক্রিনশট প্লাস বোনাস। তারপর দেখি একটা ফোরামে, ফোরাম ওয়েবসাইটগুলো হচ্ছে আপনার ডিসকাশন করার মতো ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে আপনারা ডিসকাশন করবেন। এরকম সবথেকে একটা বড় ফোরাম হচ্ছে ওরিয়ার ফোরাম, এইখানে আপনার সব থেকে বেশি ডিসকাশন হয়। ওরিয়ার ফোরামের যতগুলো মেসেজ আসে এগুলো স্প্যাম বক্সে থাকে। এই যে যেমন এই যে ওরিয়ার ফোরাম থেকে একটা ইয়ে করছে, স্প্যামে আছে। ফোরাম সাইট হচ্ছে মূলত যে সাইটগুলোতে বিভিন্ন ধরনের জিনিস ডিসকাশন করা হয়, আপনাকে এই কাজগুলো দেবে কীরকম, আপনার কিছু ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। এই ফোরাম সাইটগুলো খুঁজে বের করার জন্য আপনার গুগলে সার্চ দিতে পারেন যে টপ 10 ফোরাম সাইট, দেখেন এই যে এখানে অলরেডি কয়েকটা দিয়ে দিয়েছে, হ্যাকারডে, হ্যাক ফোরামস, হাজার হাজার ফোরাম ওয়েবসাইট আছে। তো আপনারা করবেন কি, সবগুলো ফোরামে কিন্তু আপনাকে পোস্ট করতে দিবে না, বা আপনি নতুন হলে আপনাকে পোস্ট করতে দিবে না। জি ভাইয়া বলেন, জি বলেন কি, আপনারা কিন্তু শুরুতেই পোস্ট করতে পারবেন না, অনেক ফোরাম আপনাকে পোস্ট করতে দিবে, অনেক ফোরামে আপনাকে পোস্ট করতে দিবে না, বা অনেকগুলো জায়গায় আপনাকে আর কি রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, দেখবে যে আপনি অ্যাক্টিভ আছেন কিনা, অ্যাক্টিভ থাকলে আপনাকে তারপর এখানে পোস্ট করতে দিবে, এই ধরনের ব্যাপারগুলো ঘটবে। তো এই জন্য আপনাদের প্রথমে কয়েকটা ফোরামে আপনাদের সাইন আপ করে রাখতে হবে। যখন কয়েকটা ফোরামে সাইন আপ করে থাকবেন, আপনি তাদের পুরাতন মেম্বার হবেন, তখন আপনারা এই কাজটা করতে পারবেন। যেমন ওরিয়র ফোরামে যাই, এটা কিন্তু সব থেকে বড় ফোরাম, জাস্ট সিম্পল, যেভাবে এমনিতে অ্যাকাউন্ট করেন সেভাবে অ্যাকাউন্ট করবেন। যেমন এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন, সাইন আপ করলে মানে এই যে গুগল থেকেও করতে পারবেন বা ম্যানুয়ালিও করতে পারবেন। সাইন আপ করতে তো কারো কোনো প্রবলেম নেই, আছে কি একটা যে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারে, আমার কারেন্ট চলে গেছে এই জন্য আর কি প্রবলেম হয়েছে, ফোন দিয়ে হটস্পট চালু করলাম। দেখতে পাচ্ছেন সবাই, আমার মনে হয় যে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে সে পৃথিবীর যে কোনো অ্যাকাউন্টেই খুলতে পারে, তো আপনারা সবাই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখানে নর্মালি সাইন আপ করে নেবেন, হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার যে কোনো একটা জিমেইল দিলে ওই জিমেইলে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে এই আর কি। তো আমার এইখানে করা আছে যে করে ফেলেন আপনারা, সমস্যা নেই। তো এখানে আমার এই যে ইউজার নেম বলতে আমি লগ ইন করবো,
অরিজিনাল বা অন্য আরেকটা দিতে পারেন যেটা সচরাচর ইউজ করেন না, অরিজিনাল দিয়ে করলেও প্রবলেম নাই। তবে এখান থেকে অনেকগুলাই মেইল আসে যেগুলো আপনার বিরক্তকর লাগতে পারে। আমার কিন্তু মনে নাই, এটা কতদিন আগে অ্যাকাউন্ট খুলছিলাম তাও আমার মনে নাই, পাসওয়ার্ডও মনে নাই। আমি কন্টিনিউ উইথ গুগল করলাম, তাহলে আমার করা আছে, আমি ডিরেক্টলি ঢুকতে পারবো। কন্টিনিউ উইথ গুগল করলে এরকম আসবে যে আপনি কোনটা জিমেইল দিয়ে খুলতে চাচ্ছেন। কারণ আমি আমার এই জিমেইলটা দিয়ে করতেছি, এটা যদি করাই ছিল আগে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। আমাকে কি ব্যান করে দিচ্ছে নাকি? তাই তো, আমি দেখি আর একটা দিয়ে ট্রাই করে দেখি। আর এইগুলো যেগুলো ভালো ভালো ফোরাম আছে এগুলোতে আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আবারও আপনাদেরকে মানে ব্যান করে দেবে। কিছুদিন পর দেখবে যে আপনি এখানে অ্যাক্টিভ নাই। দেখেন, আমি আরেকটা নতুন অ্যাকাউন্ট দিয়ে যখন করলাম অন্য একটা নতুন জিমেইল দিয়ে, তখন বলতেছে যে মানে আমার অ্যাকাউন্টটা কোন ধরনের হবে, এখানে পেইডও মেম্বারশিপ আছে আবার ফ্রিও আছে। যদি আপনি ফ্রি করেন তাহলে আপনার কোনো সার্চ প্রযোজ্য হবে না। আর এখানে ফ্রিতে আমি করলে শুধু এখানে এদের ডিসকাশনে জয়েন করতে পারবো, আর কিছু পারবো না। আর এখানে যদি স্টার্ট ফ্রি ট্রায়াল করেন তাহলে আপনাকে মানে পেইডের সুযোগ সুবিধাগুলো দিবে শুধুমাত্র 30 দিনের জন্য। 30 দিন পর আপনাকে আর দিবে না, তখন আপনাকে পেইডে যাইতে হবে। আমাদের তো প্রিমিয়ামে যাওয়ার দরকার নাই, বা আমরা পারচেসও করতে যাব না, আমরা ফ্রিতেই জয়েন করব। কারণ আমাদের শুধু ডিসকাশন করাই দরকার। সিলেক্ট ইউর ফার্স্ট টপিক, আপনারা দেখবেন যে কোন ধরনের কিছু কিছু টপিক সিলেক্ট করবেন, যে টপিকগুলো নিয়ে আলোচনায় আমরা এখানে জড়াবো। মানে এটা করবো এই জন্যই যে আমাদের এগুলো কাজে লাগবে, মানে এই যে ফোরামের কাজগুলো আছে না সেটার জন্যই আমাদের লাগবে। ধরেন ইন্টারনেট মার্কেটিং, এসইও, তারপর ওয়েব ডিজাইন দিলাম, মানে কোন কোন রিলেটেড ইয়েতে আমরা জয়েন করতে চাচ্ছি, এরকম কয়েকটা সিলেক্ট করবেন। সর্বোচ্চ আপনি 5টা সিলেক্ট করতে পারবেন, এর বেশি পারবেন না। দেন কপি রাইটিং দিলাম 5টা, আপনারা অন্যান্য 5টা দিবেন, সমস্যা নেই। দিয়ে কন্টিনিউ করলাম, ওয়েলকাম টু ওরিওর ফোরাম, রিডিরেক্টিং ইউ টু দ্য ফোরাম। আমাকে এখন ফোরামে নিয়ে যাবে রিডিরেক্ট করে। এই যে ফোরাম সাইটগুলো মূলত হচ্ছে এরকমই, এই একটা ফোরাম সাইট দেখাইলাম মানে আপনি আরও যত ফোরাম সাইট আছে সবগুলো এরকম এরকমভাবেই ডিসকাশন হয়। যেমন দেখেন এখানে কিছু কিছু ডিসকাশন হয়েছে, স্টারবাকস ওপেন এ নিউ স্টোর ইন টোকিও উইথ ডেডিকেটেড ওয়ার্কিং স্পেস, এটা নিয়ে এখানে কিছু ডিসকাশন চলছে। এটা 4 ঘন্টা আগে ইয়ে করছে, এটা ওই যে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করলাম ইন্টারনেট মার্কেটিং, সেই ক্যাটাগরিতে এটা পোস্ট করছে। রিড মোর করলাম বা এটার উপরে ক্লিক করলে আপনি এই ডিসকাশনটাতে জয়েন করতে পারবেন। এখানে এগুলো পড়বেন ডিসকাশনগুলোতে, এই যে তারপর দেখেন জয়েন দ্য কনভারসেশনস, আপনি এই কনভারসেশনে জয়েন করতে চাচ্ছেন মানে এগুলো পড়লেন, পড়ার পর আপনি এখানে কোনো কিছু মানে কমেন্ট আর কি, যেটা আপনি এখানে কিছু লিখলেন লিখে রিপ্লাই দিবেন। এই যে এখানে অনেকেই করছে, এখানে ট্রেডিং টপিক সেটা আলাদা, 4 ঘন্টা আগে এখনো পর্যন্ত হয়তো বা কেউ কোনো কমেন্ট করে নাই আর কি। তো ফোরামের কাজগুলা কীরকম হয় নর্মালি, মানে এখানে আমি দেখাইলাম এতক্ষণ যে মানে ফোরামের কাজগুলো করার জন্য আপনার আর কি ফোরাম অন্তপক্ষে কয়েকটা ফোরামে আপনার মেম্বারশিপ থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। বিশেষ করে ইব্রাহিম খলিল ভাইয়া, শুনতে পাচ্ছেন? ইব্রাহিম খলিল ভাইয়া আছেন? ও, ভাবলাম ফোরাম দেখতে চাইলেন, আপনি নাই নাকি? মানে ফোরামের কাজগুলো করতে গেলে আপনার প্রথম কথা হচ্ছে ফোরামের মধ্যে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে বা ফোরামের মেম্বারশিপ আপনার থাকতে হবে। তো এরকম আর কি, যেমন ওরিওর ফোরাম একটা ফোরাম, আপনার এরকম 10-10টা ফোরামে মেম্বারশিপ নিয়ে রাখবেন। মাঝে মাঝে একটু ডিসকাশনে টাইম পাইলে একটু করে ডিসকাশনে জয়েন করলেন, মানে ফোরামের কাজগুলো করতে গেলে আপনাকে তাই করতে হবে।
না না, এটা আমরা যে ফোরামে কাজ করব, কাজ করার জন্যই আপনার এই মেম্বারশিপটা লাগবে, তারপর আমি দেখাচ্ছি। মানে তো এইভাবে মানে এইখানে এই ফোরামটা যেরকম দেখাইলাম, অন্যান্য ফোরামগুলোও ঠিক একই রকম। আর এখন এইখানে আমরা কাজগুলো করব কিভাবে, যেমন এইখানে দেখি ফোরামের কোনো কাজ আছে কিনা। ফ্রি ট্রায়াল করার দরকার নেই আপনার, আপনারা ফ্রিতেই করেন। ফোরামের কোনো কাজ আছে কি, আপনারা চাইলে কিন্তু এইখান থেকে ফিল্টার করতে পারেন কাজ। দেখি এই যে, এই যে জি জয়েন নাও করেন, দাঁড়ান আগে দেখেন, তারপর তারপর করেন, প্রবলেম নেই। একটা ইম্পর্টেন্ট টপিক ছেড়ে যাবেন ভাইয়া? আচ্ছা যান, মিসিং করলে আচ্ছা আসেন আপনি। আমি মাইক্রো ওয়ার্কার্সে ঢুকতে পারছি না, কারণ আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছিল, এই জন্যে কারেন্ট আসছে। দেখে আমি আবারও ইয়ে থেকে জয়েন করতেছি, আমার ওয়াইফাই দিয়ে ফোনের হটস্পট চালু করছিলাম। তো জি এখন দেখেন, আচ্ছা ভাইয়া দিচ্ছি, আচ্ছা দিচ্ছি, শুনুন শুনুন। দেখেন এইখানে কিন্তু আপনারা চাইলে জবগুলো ফিল্টার করতে পারবেন, যে আপনি কোন ক্যাটাগরির কাজগুলো করতে চাচ্ছেন। যদি আমি এই যে ফোরামসে ক্লিক করি, তাহলে ফোরাম রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাকে শো করবে। এই যে তিনটা আছে, যেমন এই যে প্রথম কাজটা ফোরাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস স্ক্রিনশট, এটাতে যাই দেখি কি বলছে। এখানে টাইম দিয়ে দিছে যে কাইন্ডলি জয়েন ফ্রি দেন। আপনারা আগে দেখেন তারপর করেন, আমি করার জন্য টাইম দেবো সবাইকে, আগে দেখেন, কারণ একবার দেখে নিলে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আর যদি এখন না দেখে কাজগুলো ওই দিকে কনসেন্ট্রেট দেন, তখন দেখা যাবে যে এদিকে মিস করবেন। এখানে দেখেন একটা খুবই সিম্পল কাজ দিছে, এই যে কাইন্ডলি ফাইন্ড মাই ডিটেইলড জব ডিসক্রিপশন হেয়ার। এইখানে একটা অ্যাকাউন্ট আর কি, একটা ফোরামের লিঙ্ক ইনারা দিয়ে দিছে, যে এটাতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। পারফর্ম টাস্ক অ্যাজ রিকোয়ার্ড, আগে দেখে এটাতে ঢুকে দেখি কি বলছে। কপি করলাম, কপি করে আমি নতুন করে পেস্ট করলাম। এখানে আমাকে ডেসক্রিপশন দিয়ে দিছে, ইউ নিড ইউজ ইওর রিয়েল হোম আইপি অ্যাড্রেস, এখানে কোনো আপনার ভিপিএন ইউজ করা যাবে না, মানে রিয়েল বলছে। ইন কেস দ্যাট দ্য ফর্ম অনলি অ্যাকসেপ্টস রেজিস্ট্রেশন ফ্রম জার্মানি রেয়ার, গো টু একটা ওয়েবসাইট দিছে, আর এই যে এখানে আরেকটা দিছে, অ্যান্ড ইনস্টল দ্য ফ্রি ভিপিএন, মানে আপনাকে যদি আর কি অ্যাক্সেস করা না যায়, তাহলে আপনি ফ্রি ভিপিএন এখান থেকে ডাউনলোড করে ভিপিএন ইউজ করতে পারবেন তখন। কিন্তু ভিপিএন ইউজ করলে অন্য ব্রাউজারে করবেন, কারণ মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে যদি ভিপিএন দিয়ে ইউজ করেন ব্যান হয়ে যাবে। দেন কানেক্ট ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে এটা আপনার ধরেন একটা যে আইপি আছে, এখন আমরা এখানে সবাই বাংলাদেশি আইপি ইউজ করতেছি তাই না, তো আপনি যখন ভিপিএনটা ইউজ করবেন তখন আপনার এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি আছেন বাংলাদেশে, কিন্তু আপনাকে দেখাবে যে আপনি যে দেশ সিলেক্ট করে দেবেন আপনি ওই দেশে আছেন, এটাই ভিপিএন। আচ্ছা যদি করতে হয় আমি করে দেখাই দেবো, অথবা যদি করতে না হয় তারপরে ভিপিএন এর ইউজ করে দেখাই দেবো। এখন হ্যাঁ বলছে কাইন্ডলি জি, তো এখানে দেখেন তারপর কি বলছে, স্টেপ ওয়ান কাইন্ডলি ফলো দিস স্টেপস, মানে আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে এই জবটা কমপ্লিট করার জন্য। বলছে পিক ওয়ান অফ দ্য লিঙ্ক ইন দ্য বক্স বিলো, ইউ নিড টু মেক ওয়ান ফোরাম অ্যাকাউন্ট, এই যে এখানে কয়েকটা দিয়ে দিছে, আপনার যে কোনো একটাতে, আপনি যে কোনো একটাতে করবেন।
ধরেন আমি প্রথমটাতে নিলাম, এইখানে 1 2 3 4 পাঁচটা ফোরামের লিঙ্ক দিয়ে দিছে, এই পাঁচটার মধ্যে যে কোনো একটাতে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। হ্যাঁ, অতএব আমার ভিপিএন ইউজ করার দরকার নেই, কারণ আমি এটাতে ঢুকতে পারছি। জার্মান ল্যাঙ্গুয়েজ আসছে, ইংলিশ করে দিই। তারপর দেখেন এইখানে এই যে ফোরাম আছে, ফোরামের মধ্যে ক্লিক করি, সাইডে লোডিং হোক, ততক্ষণে আমরা দেখে আসি তারপর কি বলছে। বলছে ইউ শুড ইউজ দ্য নেম অ্যান্ড দ্য অ্যাড্রেস ফ্রম ফলোয়িং দিস লিঙ্ক। এই কাজগুলোতে একটু ঝামেলা হয় মোটামুটি। বলছে যে এইখানে ইয়ে করে আপনি নেম এবং অ্যাড্রেসগুলো দেবেন, এইখানে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা আসবে সেখান থেকে। কোথায় নিয়ে গেছে দেখতে পারছেন কি? ওই যে ফেক নেম জেনারেটর যেমন ছিল না, দেখেন এখানে যে ফেক অ্যাড্রেস জেনারেটর, এখানে কিছু অ্যাড্রেস বা নেম দিয়ে দিছে, এগুলো ইউজ করতে বলছে। তো যেটা আসছে আমরা এটা ইউজ করব। যেকোনো একটা জবের উপর ক্লিক করলাম, দেখি এখানে তো সাইন আপ করার মতো কোনো অপশন আসতেছে না, তাই না? আমাদের ডিরেকশনগুলো এখানে দেওয়া ছিল। জয়েন লিঙ্ক কোথায় ফোরাম অ্যাকাউন্ট করার? এটা তো যদি পাইলাম না, ওতে দেখি আরেকটাতে জয়েন লিঙ্ক পাই কিনা। সেকেন্ডটা প্রথমটা প্রথমে কপি করলাম না, ওটা যদি না পাই তার পরেরটাতে করবেন। রিল্যাক্সে কাজ করুন ভাইয়া, কোনো পেইন নেওয়া যাবে না, টেনশনও নেওয়া যাবে না। এটাতেও তো কিছু বুঝতেছি না, জয়েন করার তো কোনো লিঙ্ক নেই। না না, ওটাতে লগ ইন করা হয়নি, কারণ ওইখানে দেখেন এখানে বলছে ইউ নিড টু মেক ওয়ান ফোরাম অ্যাকাউন্ট, পিক ওয়ান অফ দ্য লিঙ্ক ইন দ্য বক্স বিলো, বলছে যে কোনো একটা লিঙ্ক নিতে হবে এবং ইউ নিড টু মেক ওয়ান ফোরাম অ্যাকাউন্ট। আপনার যে কোনো একটা লিঙ্ক এখান থেকে নিতে হবে এবং একটা ফোরাম অ্যাকাউন্ট করতে হবে। তো একটাতেও তো অ্যাকাউন্ট করার মতো কোনো অপশন পাচ্ছি না। এই যে টু রেজিস্টার অর লগ ইন, তো এখানে আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার আগে আপনাকে যে টার্মস অ্যান্ড কিছু কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস দিছে সেটা অ্যাগ্রি করতে হবে। এখন তারপর আমাদের এই রেজিস্ট্রেশন করার ফর্মটা আসছে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ডিরেকশন দিছে যে ইউ শুড ইউজ দ্য নেম অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ দ্য ফলোয়িং লিঙ্ক। আমাদের যে লিঙ্কটা দিছে এইখানকার নেম বা অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস তো আপনার হবে। এখানে বলছে ইউজ এনি অফ ইউর ওন ইমেল অ্যাকাউন্টস টু ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট, সব কিছু কিন্তু বলে দিছে, দেখছেন কি? যে ইউজ এনি অফ ইউর ওন ইমেল অ্যাকাউন্টস বোল্ড করে দিছে যেন আপনারা নিজের অ্যাকাউন্টটা ইউজ করেন, তো আপনার যে কোনো একটা। এই জন্য কিন্তু 5টা করে জিমেল অ্যাকাউন্ট করাইছে আপনাদের, এগুলো কারণে বিভিন্ন জায়গায় আপনাদের লাগবে, তো আমরা সেটাই করবো। এটা তো পুরোটাই দেখি জার্মান ল্যাঙ্গুয়েজে আমাদেরকে শো করাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেওয়ার বুদ্ধি নাই।
দেখি সেটিং এ গিয়ে পাওয়া যায় কিনা। এই এইদিকে না না এখানে না খুঁটি আচ্ছা সমস্যা নাই, আমরা জার্মান ভাষা থাকলে আমরা আমরা জার্মান ভাষাতেই করব, প্রবলেম নাই, আমরা প্রয়োজনে ট্রান্সলেট করব, তারপরে জার্মান ভাষাতেই করব। জার্মান টু ইংলিশ করব। জার্মান টু ইংলিশ করবো, সাইটটা জার্মান ল্যাঙ্গুয়েজ না, দেখি এটা কি, এটা মেবি ইউজার নেম হইতে পারে, এটা মানে মেবি ইউজার নেম, কারণ বোঝা তো যায় যে কি হইতে পারে। ইউজার নেম এখানে ইউজার নেম একটা সিলেক্ট করব, এখানে বলছে ইউজার নেম কি হবে, 4 থেকে 25 ক্যারেক্টারের মধ্যে হবে, এটাই কিন্তু বলছে, দেখেন কারণ জার্মান তো জানি না। ইউজার নেম মাস্ট বি বিটুইন 4 ক্যারেক্টার্স অ্যান্ড 25 ক্যারেক্টার্স, 7 থেকে 25 হইতে পারবে। ইউজার নেম দিয়ে দেই, দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আমি করব কি, একটা দেখি আমার কোন ইমেলটা দেওয়া যায়, এই যে যেটা সেদিন খুলছি এটা দেবো। জি বলেন, যেগুলো পাসওয়ার্ড সহ দিয়ে দিচ্ছেন যদি দেখবেন ইয়ে করা যায় তাহলে করবেন, বা যদি আবার ব্যাকআপ করা যায় না গেলে নাই, কারণ এই জন্য তো আপনাদেরকে এগুলো খুলতে বলছে যে এগুলো ইমেইলের প্রতি আপনার ততটা কোনো মায়া থাকবে না, যদি চলে যায় অনেক অনেক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অনেকগুলা ইউজ করতে পারবেন না। এইখানে দেখেন আমি পাসওয়ার্ড দিলাম, আবার পাসওয়ার্ডটা কনফার্ম করলাম, জি বলেন, এটা মানে কি, তাই কি অ্যাডমিনিস্ট্রেশন ক্যান ইমেল মে ইনফরমেশন, কি বললেন ভাইয়া, হ্যাঁ ওগুলো তো ইউজ করব, কিন্তু নেমের কথা বলছে, আপনাকে ইউজার নেমের কথা তো বলে নাই তাই না, তবে চাইলে আপনি যদি দেন ইউজার নেমটা, ইউজার নেমের সঙ্গে কিন্তু নেমের কোনো সম্পর্ক নাই, আপনি যে কোনো কিছুই দিতে পারেন, বুঝতে পারছেন কি, আপনার ইউজার নেমটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন, চাইলে এ রিলেটেডও দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না, এগুলো আমার দরকার নাই, যেগুলো দাগানো আছে এগুলো আমার দরকার নাই নতুন করে দেওয়ার। সাবমিট, জাপানি সাইটে ইয়ে করাটা তো কঠিন গেঞ্জাম, ফোরামের কাজগুলো ভাই এরকম পেইন দায়ক, না না সমস্যা নেই, এটা জার্মানি থেকে বাংলা করলে ভাই এটা আরো কঠিন হয়ে যাবে, ওই বাংলা পড়তে পারবেন না। gmail.com is a source of spam registrations for forums, মানে ওরা অলরেডি বুঝে গেছে যে আমরা এটা স্প্যামিং করতেছি, মানে এটা আমাদের জন্য করার না, এটা কিন্তু অনলি ফর জাপানিজ যারা তাদের জন্য মূলত এই কাজটা, আমাদের জন্য না, তো এই জন্য আপনাদেরকে জাপানিজ VPN ইউজ করতে বলছে।
মানে এই জন্য ব্লক করে দিয়েছে, বাংলাদেশ আইপি থেকে করছি ব্লক করে দিয়েছে, মানে এখানে আমাকে করতে দেবে না। তো যদি ভিপিএন ইউজ করতাম তাহলে হয়তো বা হইতো। দেখি, আচ্ছা দাঁড়ান না, এখানে ভাই স্টেপগুলো কি বুঝতে পারছেন? ধরেন এটাতে হইলো না, অন্য কোন একটাতে হয়তো বা হবে, এরকম আগে দেখে নিবেন। এটাতে যদি হইতো, তারপর দেখেন সবার শেষের লাস্টেরটা বলতে এই যে এটা, দেখি চেষ্টা করে দেখি। কিন্তু তো প্রথমেই এখানে আমাদের ইয়া দিয়ে দিছে যে যদি না হয় তাহলে জার্মানি ভিপিএন লাগবে। আগেরটাই আসলো না? আগেরটাই আসছে না? না আগেরটা না, কিন্তু এটাও জার্মান ল্যাঙ্গুয়েজে করা। আমার মনে হচ্ছে না যে এটাতেও আপনার হবে, তার কারণটা হইলো যে জার্মানি ভিপিএন ইউজ করতেই হবে। জার্মানি ভিপিএন ইউজ না করলে না, আমরা যেহেতু জার্মান থেকে না, বাংলাদেশে আইপি থেকে করতেছি, করতে দিবে না। সুমন ভাই আপনার কি মনে হচ্ছে, তাই না? সুমন ভাই আপনার কি মনে হচ্ছে, জার্মান ভিপিএন ছাড়া কি এটা করতে দিবে? সেটা আমারও মনে হচ্ছে। তো ভিপিএন এর ইউজ আমি এখন দেখাবো না, কারণ এখন ভিপিএন সেটা এখন ভিপিএন এর যদি ইউজ দেখাইতে যাই আর আপনাদের অ্যাকাউন্ট গুলা করে নষ্ট হয়ে যায়, তখন দায়ভার তো নিতে পারবো না। তো এখন আপাতত ভিপিএন ইউজ করার কোনো প্রয়োজন নেই। তবে ভিপিএন টা কি আমি সেটা দেখাই দেব, কিন্তু ইউজ করার প্রয়োজন নেই আপনাদের। এই ফোনে ইউজ করছেন? হ্যাঁ, ওই ফোনে যেভাবে ইউজ করছেন, শুধু মনি ভাই, শুধু মনি ভাইয়া জানেন না যে ভিপিএন টা কি। ফ্রি ভিপিএন এ আপনাকে কিছু কিছু কান্ট্রি রেস্ট্রিকশন দেওয়া থাকে, যে কান্ট্রিগুলোতে আপনি ফ্রি ফ্রি ঢুকতে পারবেন না। তো এটা আমরা বুঝতে পারছি যে আমাদের এই কাজটা বাংলাদেশ থেকে সম্ভব না ভিপিএন ইউজ করা ছাড়া। তো আমরা ভিপিএন এর ইউজে যাব না, কারণ এটাও এক ধরনের স্প্যামিং। দেখি অন্য কোনো ফর্মের কাজ। এটা কিন্তু ভাইয়া সাইন আপ হয়ে গেলে কিন্তু হয়ে যায়, তো আর কিন্তু কিছু নাই। যেমন ধরুন বন্ধ করে রিলোড দেওয়াটা, মানে ওইখানে সাইন আপটা হয়ে গেলে আপনার কাজ হয়ে যাইতো আর সেরকম কিছু লাগতো না। আর এই যে এইখানে, এখানেও তো ওই যে ভিপিএন এর কথা বলছে, তো যাবে কিছু কিছু করতে পারবেন, কিন্তু সবগুলোই পারবেন না। ওখানেও তো ট্রান্সলেশনের কাজটাতেই দেওয়া আছে যে আপনার মানে নেটিভ অ্যারাবিক স্পিকার হইতে হবে, মানে আরবি যদি বলতে পারেন তাহলে হবে। ওই সেম কাজটাই ওই যে তখন যেটা ট্রাই করলাম, কিন্তু ওটা ইয়ার জন্য লাগবে। এরা আবার, এরা এই কাজটা কি জন্য করছে জানেন কি? এই যে এটা যে বলছে যে এই লিঙ্কটার মধ্যে ডেসক্রিপশন দেওয়া আছে, চাইলে তো উনি এখানে ডেসক্রিপশন দিতে পারতেন, তাই না? কিন্তু উনি এখানে ডেসক্রিপশন দেয় নাই, তার কারণ উনি ভিপিএন এর কথা বলছেন। ভিপিএন এর কথা বললে ওনার এই জবটা ওনাকে পোস্ট করতেই দিত না, এই জন্য। হ্যাঁ, ওই কাজটাই দেখেন আমাদের, মানে আমরা যে স্টেপ পর্যন্ত গেছিলাম, আপনারা যদি ভিপিএন দিয়ে কেউ করতে চান তাহলে এখানে আপনারা অ্যাকাউন্টটা করার পর জাস্ট এই যে কনফার্মেশন মেইলটা আপনাকে কনফার্ম করতে হবে, মানে যেভাবে মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্টটা কনফার্ম করছিলেন, বুঝতে পারছেন কি? হ্যাঁ করতে পারেন,
কিন্তু ততক্ষণ কি টাইম থাকবে ফোন দিয়ে আপনার করতে করতে? রিলোড দিলে আপনাকে অনেক সময় অনেকগুলো ইয়ে থেকে, এই দেখেন রিলোড দেওয়ার পর কিন্তু এই যে সাইডগুলো চেঞ্জ হয়ে গেল দেখছেন কি? আবার যদি রিলোড দিই দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে। তবে তারপরেও রিলোড দিলেও আগেরটা দিলেও মনে হয় না যে কোনো প্রবলেম হবে, তার কারণ ও কিন্তু বুঝতে পারবে না যে আপনি, আপনাদের এখানে শুধু ডেসক্রিপশন, আপনি কখন করবেন সেটা আপনার ব্যাপার। সো রিলোড দিয়েও আপনি এটা সাবমিট করতে পারবেন আগেরটা, আর এটা করার পর আপনার ওই যে ইমেলটা কনফার্ম করার পর আপনার দেখেন এখানে কি কি চাইছে প্রুফ হিসেবে আপনার পেইড পাওয়ার জন্য, যে ইমেলটা আপনার লাগবে ফোরাম ইউজার নেম আর পাসওয়ার্ড, মানে আপনি যে ইমেলটা দিয়ে খুলছেন এই ইমেলটা ফোরামে যে ইউজার নেমটা আমরা সেট করছিলাম সেই ইউজার নেমটা আর এই ফোরামের জন্য যে পাসওয়ার্ডটা দিছিলাম এই পাসওয়ার্ডটা লাগবে। তো এগুলোতে আপনারা কখনো আপনাদের রিয়েল পাসওয়ার্ড দেবেন না, এমনিতে নর্মালি কিছু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টগুলো করবেন, করে দিয়ে দেবেন ইউজ করব। এখানে স্ক্রিনশট ইওর ফোরাম প্রোফাইল পেজ, হ্যাঁ আপনার ওই যে যখন আমরা প্রথমে তখন যে করলাম ধরেন এই যেমন এই যে ওরিওর ফোরামে করছি তাই না, তো ওরিওর ফোরামে আমার প্রোফাইলটা আছে না, এই যে এটা তো আমার প্রোফাইল, এই নামে করছিলাম না, এটাই আমার প্রোফাইল। আপডেট প্রোফাইলে যাই, এটার উপরে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলে যে এটাই তো আমার প্রোফাইল, তো এই যে এই প্রোফাইলটার স্ক্রিনশট লাগবে, এরকম ওই ফর্মটাতে যে করবেন ওই ফোরামের স্ক্রিনশটটা লাগবে। যদি আপনি জবটা অ্যাকসেপ্ট করেন তাহলে যদি আপনাকে অপশন দেয় আর কি, মানে ডিরেক্ট যদি স্ক্রিনশট আপলোড করার অপশন দেয় তাহলে দিবেন, আর যদি ডিরেক্ট স্ক্রিনশট আপলোড করার কোনো অপশন না দেয় তাহলে ওই যে ইউআরএল করে নেবেন। লাইট শট ছাড়া এখন এটাই হচ্ছে ভাইয়া রিসার্চ, যে আমি ধরেন আপনাকে দেখালাম একটা জিনিস বা জানেন একটা জিনিস, এখন এর রিলেটেড আর কি কি টুলস আছে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, কারণ পৃথিবীর আমার মনে হয় না যে কোনো মানুষ সবগুলো টুলস সম্পর্কে জানে। যে সুমন ভাই কিন্তু অনেক আগে থেকে কাজ করেন, ওনাকে জিজ্ঞাসা করেন তো যে উনি সব কিছুই জানেন কি না, হয়তো বা ওনার উনি যেগুলো ইউজ করে সেগুলো জানেন, এখন সেম কাজটা আরেকজন অন্য কিছু দিয়ে করতে পারে, তো আপনি এটা একটু ম্যানুয়ালি সার্চ করতে পারেন যে PRNT অথবা ওয়েবসাইট লাইক জি বলেন, ওয়েবসাইট লাইক গ্রিন স্ক্রিন, এই যে দেখেন এই যে ফাইভ ওয়েবসাইট স্ক্রিনশট টুল, ব্লগটাতে ঢুকেন, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বললেন যে অন্য কিছু আছে কি না, হ্যাঁ অন্য কিছু আছে, এই যে দেখেন নিজে একটা আছে, এটা হচ্ছে url2png.com, এটা একটা আছে, তারপর মানে এই যে ব্রাউজ শর্ট এটা একটা দেখছেন কি ভাই সুমন, সরি সুমন ভাই না মনি ভাই, আপনার এরকম দেখেন আরো অনেকগুলো আছে, আপনি যদি আরো ঘাটাঘাটি করেন আরো পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি ভাই সেটা দিয়ে করেন কোনো সমস্যা নেই, আপনার যদি লাইট শট ভালো না লাগে আপনি অন্য কিছু করেন, অন্য কিছু দিয়ে করেন সমস্যা নেই। ওগুলা থেকেই যাবে, ওনারা ওটা ডিলিট করে দিবে না, ওটা থেকেই যাবে, আপনি ডিলিট করে দিতে পারবেন অথবা দিতে পারেন যে ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, ইমেজ শেয়ারিং দেখেন এই যে ওয়েবসাইট লিস্ট সাজেস্ট করতেছে, তারপর প্ল্যাটফর্মস, ইমেজ শেয়ারিং ওয়েবসাইট লিস্ট দেখি, ও এটা
এই জিনিস দিছে যে মানে কোনগুলোতে করতে পারেন সঠিক, এই জিনিসটা আমি চাই নাই। তার মানে আমার এগুলো কিন্তু কিওয়ার্ড, এই যে যেটা দিয়ে আমি সার্চ করলাম, আমি যদি এই কিওয়ার্ড দিয়ে না পাই আমি একটু চেঞ্জ করে দিব, যে ইমেজ ইমেজ টু ইউআরএল লিঙ্ক কনভার্টার, ইমেজ টু ইউআরএল কনভার্টার। এখানে যে এখানে আরেকটা আসছে এটাতে ঢুকে দেখতে পারেন যে সাইটগুলো আসে এইভাবে। ভাই একটু খুঁজে খুঁজে আপনার বের করে নিতে হবে, বুঝতে পারছেন কি? এই যে এখানে যদি আমি একটা ইমেজ আপলোড দেই এই সাইটে, ধরেন এই যে এটা আমি আপলোড দিলাম, আপলোড করলাম, এটাকে আমি কনভার্ট করবো, ইমেজটা আপলোড হয়েছে না, কনভার্ট করবো, কনভার্ট টু, সরি এটা পিএনজি আছে, এটা অন্য ফাইলে হবে। দেখেন এই সাইটটার কাজ হচ্ছে কিন্তু এটা না, এই সাইটটার কাজ হইলো যে আপনি ইমেজের এক টাইপ থেকে, ইমেজ টাইপ থেকে অন্য টাইপ, বুঝলেন কি, ফাইল এক্সটেনশন যেটা, যদি আপনার ইমেজটা পিএনজি থাকে, পিএনজি থেকে আপনি জেপিজি করতে পারবেন। তো এইভাবে একটু ঘাটাঘাটি করতে হবে ভাই, একটু ঘাটাঘাটি করলেই পাবেন, মানে আদার্স আরও অনেক টুলস পাবেন, কিন্তু সেজন্য আপনাকে একটু ধৈর্য ধরে গাড়াগাড়ি করতে হবে, বুঝতে পারছেন কি মনি ভাই? কি কাজ জি, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, একটা ইমেজ শেয়ার করব, মানে যে যে কারো ইমেজ ও আপলোড দেব, হ্যাঁ মনে করেন দিলাম, তারপর তাহলে এটা প্রাইভেট করে দেই, অনলি মি করে দেই আগে দিলাম, কি শিখাচ্ছেন ভাই আমাকে বলেন। হ্যাঁ করলাম, রাইট ক্লিক করবো, করছি, এই কপি লিঙ্ক অ্যাড্রেস করতে বলছেন, মানে কপি লিঙ্ক অ্যাড্রেস করতে বলতেছেন, হ্যাঁ এটা দিলেও হবে, কিন্তু এখন আমি এটা মানে অন্য কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন না, কারণ তখন আপনাকে ওটা পাবলিক করে দিতে হবে, পাবলিক করলে তাহলে পাবেন দেখতে, যেটা আমার অ্যাকাউন্ট থেকে জন্য আমি দেখতে পারবো, কিন্তু আপনার ওটা তখন এরকম আসবে ভাইয়া যে কাজের জন্য। দরকার কি ভাইয়া আপনার, আপনার আপনার এত কঠিন জায়গায় যাওয়ার দরকারটা কি ভাইয়া? ওটা কি আপনার পছন্দ হচ্ছে না, লাইট শর্টেটটা আপনার পছন্দ, কঠিনভাবে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, এত কঠিন জায়গায় আপনি যাবেন কেন? আপনি লিখে রাখেন, আপনাকে বলছি না, এটা কিছুদিন পর তো আরো নতুন নতুন অনেক টুলস সম্পর্কে জানবেন, আপনারা লিখে রাখবেন না, লাইট শর্ট মানে prnt.sc, আপনি সুন্দরভাবে নোট করে লিখে রাখেন যে ইমেজ থেকে বা কোনো স্ক্রিনশট থেকে আমার ইউআরএল করতে গেলে এই ওয়েবসাইটে যেতে হবে, এইভাবে আপনি লিখে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন, কম্পিউটারে লিখে রাখবেন, কোনো একদিন হার্ড ডিস্ক ক্র্যাশ করবে তখন প্রবলেম না, বুঝতে পারছেন কি মনি ভাই? প্লাস আদার সবাই যাদের মনে থাকবে না, কারণ কিছুদিন পর আরও নতুন নতুন অনেক টুলস পাবো আমরা, তো তখন মনে থাকবে না, তো এই জিনিসগুলো করে লিখে নেবেন, নাকি আমার প্রত্যেকটা বলে দিব যে এই জিনিসটা লিখে নেন বা এটা লিখতে হবে না, বলে দিব
মানে আপনাদের যেটা দরকার আপনারা সেটা লিখে নেবেন, যেমন অনেকের মাথায় থাকে অনেকের মাথায় থাকে না। বলে তো লাগবে কেন ভাই, আপনি জানেন না আপনার ইম্পর্টেন্ট সাইটগুলো তো বুকমার্ক করবেনই, প্লাস লিখে রাখবেন একটু কষ্ট করে, যদি প্রবলেম হয় মানে যে যেভাবে মনে রাখতে পারেন, ভুলে না গেলেই হলো। ঠিক আছে মনি ভাই, আপনি একটু প্রয়োজনে লিখে রাখলেন PRNT.SC যেই সাইটটা কি জন্য ব্যবহার করা হয় একটু খাতায় লিখে রাখলেন, কয়েকদিন ইউজ করলেই তো মনে থাকার কথা, বা দুইবার ইউজ করলেই তো মনে থাকার কথা। তবে যদি তাও না থাকে আপনি লিখে রাখবেন, বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক কিভাবে করতে হয় ভাইয়া জানেন মনি ভাই? বুকমার্ক পারেন? আচ্ছা যারা পারেন না, দেখেন বুকমার্ক করবেন কিভাবে, কোনো ওয়েবসাইট বুকমার্ক করতে গেলে .sc দিলাম, সাপোজ আমি এই ওয়েবসাইটটাতে আগে ঢুকলাম, কারণ আমি চাচ্ছি যে ওয়েবসাইটটাকে বুকমার্ক করে রাখবো। বুকমার্ক মানে এই যে এগুলো আমার বুকমার্ক করা আছে, এই জন্য দেখাচ্ছে, এই যে পাশে একটা স্টার আইকন আছে না, এটাতে ক্লিক করবেন, বুকমার্ক দিস ট্যাব। দেওয়ার পর এখানে আপনি কি নামে করবেন, আপনারা এখানে পছন্দ মতো নাম দিতে পারেন, বা অন্যরা যেটা সাজেস্ট করবে সেটাও রাখতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন যেটা কি ইমেজ থেকে, আমি শর্টকাটে করে দিচ্ছি যে ইমেজ টু লিঙ্ক, তাই না? মানে ধরেন আমার এইভাবে মনে থাকবে, আমি এটা করলাম, লিখে ডান করে দিলাম, দেখেন এইখানে কিন্তু এটা চলে আসছে। এরপর আমি যদি যতবারে আমি যদি ব্রাউজার কেটেও দিই আবার ঢুকে এটা থাকবেই, এখানে ক্লিক করব, সরি তারপর হচ্ছে আপনি আবার এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আবার এটাতে ঢুকতে পারবেন ওই সাইটে। হ্যাঁ ক্লাস শিডিউল দিলে ভালো হইতো। ক্লাস শিডিউলটা তো আমি ফার্স্ট দিন মানে আপনাদেরকে দেখাইছিলাম না, যে ওয়াসিম ভাই আপনি কি নতুন? ফজলে রাব্বি ভাই একটু চুপ, একটু আর কি মানে অফ করে রাখেন। আচ্ছা দিয়ে দেবো, ওয়াসিম খান ভাই আপনি আজকে নতুন আসছেন, এখন থেকে কি রেগুলার থাকবেন নাকি আবার চলে যাবেন? আচ্ছা রেগুলার ক্লাস করেন। আর কি কি করতে হবে আপনাকে এই পর্যন্ত? যে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে হবে, 5টা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, এটুকু আপনার আর কি নিজের চেষ্টা করে নিতে হবে, বা সবাই আর কি আপনাকে হেল্প করবে পার্সোনালি, কিন্তু ক্লাসে আলাদাভাবে, যেহেতু ভাই আজকে পঞ্চম ক্লাস তো আবার তো প্রথম দিনে ব্যাক করা পসিবল না, তাই না? একটু ভাই কষ্ট করে আপনি এটা একটু ম্যানেজ করে নেবেন, ম্যানেজ করে নিলেই হয়ে যাবে। আচ্ছা ভাই, যে ফজলে রাব্বি ভাই আপনি কিছু মানে বলতে চাচ্ছিলেন, মানে রেকর্ড করার কথা না অন্য কিছু? ফজলে রাব্বি ভাই নাই, রেকর্ডের কথা বলতেছিলেন নাকি অন্য কিছু? আছেন আচ্ছা ভাইয়া দিয়ে দেবো। বুকমার্ক নর্মালি এভাবে আপনারা বুকমার্ক করে রাখতে পারেন বা নোট করে লিখে রাখতে পারেন, কিন্তু ইচ্ছা ছিল যে ফোরামের একটা কাজ দেখাবো, কিন্তু VPN এর জন্য তো করতে পারলাম না। আর আমি নর্মালি চাই না কি জন্য যে VPN দিয়ে করেন, VPN দিয়ে যেটা করতে হয় মানে এটা ইলিগাল, যদি ইলিগাল বলতে আমাদের দেশে হয়তো জবটা অ্যাভেলেবল না এই জন্য, তবে এগুলো করতে পারেন,
কিন্তু কেউ আর কি কাইন্ডলি ভিপিএন ইউজ করে অন্য কিছু করবেন না কখনো। ভিপিএন ইউজ করে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন বা অ্যাডাল্ট কোনো সাইটে কাজ করবেন এরকমটা করবেন না। আর ভিপিএন ইউজ করার সময় সাবধান থাকবেন যেন আপনার এই অ্যাকাউন্টে চলে না যায়। যেমন আপনার এইখানে ধরেন আপনার এইখানে এই মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা ওপেন করে রাখছেন, আপনি অন্য কোনো ব্রাউজারে চাইলে করতে পারেন ভিপিএন ইউজ। যেমন মজিলা ফায়ারফক্স ইউজ করে আপনি ভিপিএন কানেক্ট করতে পারেন। স্ক্রিন শেয়ার হয় নাই, সরি ভাইয়া, স্ক্রিন শেয়ার না থাকলে বলে দিবেন একটু, একবার শেয়ার করে দিয়েছিলাম তো ভাবছি যে এখনো পর্যন্ত শেয়ারই আছে, সমস্যা নেই। ধরেন আপনার এই যেমন আমার গুগল ক্রোমের মধ্যে আছে, তো আপনারা ক্রোমের মধ্যে যদি আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে অ্যাড করা থাকে আপনি অন্য কোনো ব্রাউজারে গিয়ে করবেন, এখানে কখনোই করবেন না ভিপিএন অ্যাড, ঠিক আছে? আর এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন। এক্সটেনশন কিভাবে অ্যাড করে পারি কি, যে কোনো এক্সটেনশন অ্যাড করার জন্যে আপনাকে এই আইকনটাতে ক্লিক করবেন, সবগুলো ব্রাউজারেই একই, কিন্তু যেমন ধরেন ক্রোমে যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে করে মোর টুলসে যাবেন, মোর টুলসে যাওয়ার পর এই যে এক্সটেনশন লেখা আছে এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন ফ্রি ভিপিএন, এখানে আসলো না, এখানে শুধু আমি যেগুলো অ্যাড করছিলাম সেগুলো আছে। তো সমস্যা নেই, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ফ্রি ভিপিএন ফর ক্রোম, ফ্রি ভিপিএন ফর ক্রোম এটা লিখে সার্চ করবেন। এই উপরে যেগুলো আছে এগুলো অ্যাড অ্যাড কিছু ওগুলো পরে বোঝাবো। যেমন এই যেখানে সেট আপ ভিপিএন, এটা কি লাইফ টাইম ভিপিএন? এখানে এই যে জিনমেট, এটাও একটা ভালো ভিপিএন। তারপর এই যে হোলা ফ্রি ভিপিএন, আপনারা এখানে গিয়ে যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিলে এইরকমভাবে দেখা যাবে, তো আমি চাচ্ছি না আর কি অ্যাড করতে। এইভাবে আপনারা ভিপিএন অ্যাড করে নিতে পারবেন, যদি অ্যাড টু ক্রোম করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর অ্যাড এক্সটেনশন, এটা ক্রোম ব্রাউজারের জন্য এক্সটেনশন, আর মজিলা ফায়ারফক্স দিয়ে যদি করেন ওটা হচ্ছে অ্যাড অনস, মানে সেম জিনিসই কিন্তু ওটাকে বলে অ্যাড অনস। দেখেন আমি ইয়ে করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এটা দেখাচ্ছে জিনমেট। এটা চালু করার জন্য জিনমেটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে যে কোনো একটা মানে দেশের আমাকে দিয়ে দেবে, মানে আমি আমার নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো না। কিন্তু আপনারা যদি পেইড ভিপিএন নেন এটা তো ফ্রি, এই জন্যে মানে আর কি ভালো ভালো কান্ট্রিগুলোতে আমি অ্যাক্সেস নিতে পারবো না। যদি আবার এটা পেইডে নেন তখন পারবেন। তো এখানে ক্লিক করলে কানেক্ট হবে, আমি চাচ্ছি না ভিপিএন ইউজ করি বা, ঠিক আছে? হ্যাঁ, ফ্রি ভিপিএন। ফোরামের কাজ তো দেখাইতে পারলাম না যে কি করব ইব্রাহিম খলিল ভাইয়া, এখন দেখলেন তো কি অবস্থা কাজগুলা। ইজি গুলো করেন, আপনি ফোরামে এক্সাইটেড ছিলেন তো মানে করতে পারবেন, কখন করতে পারবেন আপনি কয়েকটা ফোরামে আপাতত ইয়া করে রাখেন, মানে সবসময় যে যেমন বর্তমানে তো ফোরামে তিনটা কাজ আছে, হয়তো বা অন্য সময় অন্য কাজ আসতে পারে, দেখা গেল যে সিম্পল কাজ থাকবে, যেমন ও কিছু একটা বলছে ওর লেখাটা আপনি ওর ফোরামে গিয়ে আপনি পোস্ট করবেন, যে কোনো একটা ফোরামে বা পাঁচটা ফোরামে আপনি গিয়ে আর কি কমেন্ট করবেন, মানে যে কোনো একটা ডিসকাশনের মধ্যে আপনি কমেন্ট করবেন, এতটুকু কাজ থাকে, অনেক সময় থাকে, ওগুলো করবেন। সেগুলো করার জন্য আপনার ওই ফোরামে অ্যাকাউন্ট করে রাখতে হবে।
তারপর একটু চাইলে আপনারা ইয়ে করে দেখবেন, ধরেন ট্রান্সক্রিপশন দেখি, ট্রান্সক্রিপশন রিলেটেড কোনো কাজ আমার এখানে নাই, সাইন আপে দেখবেন যে সাইন আপের কোনো কাজ আছে কিনা, এই দেখেন সাইন আপের কাজ কতগুলো আছে, 19টা জব আছে আমার সাইন আপের উপর। তার মধ্যে যেমন এই যে বিটকয়েনের কাজগুলো, এগুলো আমরা করতে পারবো না কারণ আমাদের এই কয়েন নাই। যেমন ই কয়েন এখানে শুধু সাইন আপ মনে করতে হবে, এটাতে 10 সেন্ট আছে, কি বলছে বলছে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আর অ্যাকাউন্ট করতে হবে না, আর যদি না থাকে তাহলে সাইন আপ করতে হবে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে, তারপর এটাতে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ উইথ ইউর ডিটেলস, সাইন আপ করতে হবে ডিটেলস দিয়ে, ইফ ইউ অলরেডি হ্যাভ দ্য অ্যাকাউন্ট ভেরিফাই ইউর ফোন নাম্বার, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, লিঙ্ক ইয়োর টেলিগ্রাম, টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, এটা বলে দিয়েছে খুব ইম্পর্টেন্ট, টেলিগ্রাম অ্যাপস আর কি ফোনে ইনস্টল করতে হবে, ইউর অ্যাকাউন্ট মাস্ট বি ফুললি ভ্যালিড আফটার ইমেল কনফার্মেশন, ইমেল কনফার্মেশন করতে হবে, মোবাইল নাম্বার অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক লাগবে, স্যাম্পল একটা দিয়ে দিচ্ছে, তারপর কি বলছে স্ক্রিনশট অফ ইকোয়েন ড্যাশবোর্ড আফটার ভেরিফিকেশন, এখানে বলছে যেমন এই যে আমরা যেটা ইয়ে করছি না, দেখেন মনি ভাই এই যে এই রিলেটেড আরও কয়েকটা ওয়েবসাইট আছে আপনার, এই যে PRNT.sc টাইপের, যেমন আই এম গুড, printasia.com, এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, ইকোয়েন ড্যাশবোর্ডের আপনার ইয়ে লাগবে। কাজটা কি করে দেখাবো, এটা যেহেতু ফোন নাম্বার আর ইমেল ভেরিফাই করতে বলছে, করে দেখাবো, খুবই সিম্পল, টেস্ট করলাম ঢুকলাম, যেহেতু আমার আগের অ্যাকাউন্ট নাই হতে পারে আমি সাইন আপ করলাম, সাইন আপ উইথ ইউর জিমেইল, আমার জিমেইল দিয়ে আমি সাইন আপ করি, এগুলো তো ঝামেলা। আপনারা এই যে একটা অ্যাডভান্স আবার ইয়ে করতে হবে, অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ দিয়ে দিই, কি ব্যাপার, তাহলে ম্যাক্সিমাম কাজগুলোতে যদি প্রবলেম থাকে তাহলে আমরা করবো কোন কাজগুলো বলেন তো দেখি। কিন্তু আপনারা এগুলা মানে রেডি হয়ে করা শুরু করবেন, যেগুলোতে সমস্যা থাকবে না এগুলো করবেন, আর যেগুলোতে সমস্যা থাকবে এগুলো সমস্যার সমাধান করে তারপর করবেন। যেমন আমি করলে এতক্ষণে ওইটা ভিপিএন অ্যাড করতাম অন্য কোনো ব্রাউজারে, ভিপিএন অ্যাড করে হলেও আমি কাজটা করতাম, আপনারা ওটা করবেন ফ্রি টাইমে অন্য কোনো ব্রাউজার দিয়ে, দেখি এছাড়া কী কী কাজ আছে সাইন আপে। এই যে জিমেইল শুধু ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এটা ইজি কাজ আছে, এটা করতে পারবেন, তারপর ইকোয়েন সাইন আপ প্লাস স্ক্রিনশট এটাও মনে হয় করতে পারবেন, কি বলছে এখানে শুধু ইকোয়েন, ও এইটাই তো যেটা করতে গেলাম এটাই, ইয়ে ঝামেলা আসবে এটাতেও। তো আপনারা কাইন্ডলি কি করবেন, গ্রুপের মধ্যে যখন অ্যাক্টিভ থাকবেন না, মানে কেউ যদি মানে কোনো কাজে ঝামেলা মনে করেন যে আপনি এটা ট্রাই করছেন করে এটাতে ইয়ে হয়েছে, এটা এই প্রবলেম হয়েছে, এটা সলিউশনের ওয়ে কি, সেটা দিয়ে দেবেন যে এটা এইভাবে সলিউশন করে আপনি আপনারা বাকিরা যারা করেন নাই কাজটা করে নিতে পারেন, এইভাবে সাইন আপের কাজগুলো দেখতে পারেন। তারপর দেখি আর কোন কোন রিলেটেড কাজ আছে, ট্রান্সলেশন রিলেটেড কোনো কাজ আছে কিনা,
ট্রান্সলেশন রিলেটেড কাজ নাই, সার্ভে সার্ভের কোনো কাজ আপাতত নাই, লিক অফ সার্চ। আপনারা যত বেশি কাজ করবেন আস্তে আস্তে আসবে। যেটাকে ইয়ে করে নেবেন, আলাদা করে নেবেন, আলাদা করে নেওয়ার পর সাবমিট দ্য জেনারেটেড কোড। এই কাজটা করেন তো, এই কাজটা কার অ্যাভেলেবল আছে? সার্চ প্লাস এঙ্গেজ প্লাস স্ক্রিনশট প্লাস বোনাস, নাই? আচ্ছা, ইয়াসমিন আপু, ইয়াসমিন আপু বলছিলেন যে ওনার জন্য একটা কাজ এখানে সবাই মিলে আমরা করে দেই, কারণ উনি চেষ্টা করছে, প্রবলেম হয়েছে। আপু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার যে কোনো একটা কাজ আমরা করবো, এনি হাউ যতক্ষণ লাগুক প্রয়োজনে। যেমন আমি অনেকগুলো প্রবলেম হয়েছে, আমি এগুলো বাদ দিয়ে দিছি, এবং সলিউশন মানে এটার সলিউশন কি, মানে কি সলিউশন করে কাজটা করতে পারেন এটা পরবর্তীতে করবেন। তো আপনি এখানে একটা করেন, সেটা হচ্ছে কোনো প্রবলেম হলে আমরা সেটা সলিউশন করব এবং তারপর হলেও কাজটা করব, আপনি শেয়ার করেন। সুমন ভাই, আপনার কোনো টিপস বা ট্রিক্স জানা থাকলে একটু কাইন্ডলি শেয়ার করেন, কারণ মাইক্রো ওয়ার্কার্স নিয়ে আমরা আর কোনো ঘাটাঘাটি করব না, মানে এখানে ক্লাসে আর কি, মানে ক্লাসে আর মাইক্রো ওয়ার্কার্স নিয়ে সেরকম আলোচনা হবে না। আগামী ক্লাসে আমরা লিড জেনারেশন শুরু করব। জি, না না, মাইক্রো ওয়ার্কার্সের মতো সাইট না, লিড জেনারেশন একটা মূলত কাজ। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাসেই দেখাই দেবো আস্তে আস্তে। লিড জেনারেশনে কয়েকদিন লাগবে, দেখাই দেবো, না সমস্যা নেই। মাইক্রো ওয়ার্কার্স অ্যাভেলেবল না, এখন কম আসে আপনার, মানে ওই যে এক্সামে ফেল হওয়ার কারণে ভাই কম আসতেছে মামুনমণি ভাই। আজকে একটা সাইট পাইলাম, যে সাইটটাতে আর কি মানে কোশ্চেনগুলা দিলে ওরা অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু দেখলাম যে সবগুলোর অ্যান্সার সাথে সাথে দেয় না, কিছু কিছু অ্যান্সার পরে দেয়, তো এটা আর কি একটু প্রবলেম হয়ে যায়। মাইক্রো ওয়ার্কার্সের কোশ্চেনটা কপি করে ওইখানে পেস্ট করে দিলে আজ কোশ্চেন করলে অ্যান্সারটা দিয়ে দেয়, তো এটা নিয়ে দেখি আমি আরও একটু দেখি রাত্রে, যদি দেখি সবগুলো মোটামুটি, মানে সবগুলো তো দরকার নাই, যদি বিশেষ করে যেগুলো কঠিন কঠিন কোশ্চেন আছে ওগুলোর অ্যান্সার যদি জানা হয় তাহলে নতুন আরেকটা অ্যাকাউন্ট করে ভেরিফাই করে নিয়েন ওইভাবে। অথবা আমার তো মনে হয় যে এখন সবাই এক্সপার্ট হয়ে গেছেন, এখানে সবাই চাইলেই ভেরিফাই করে নিতে পারবেন, মানে আপনারা আলাদাভাবে ক্লাস টাইমের বাদে। আপনি হেল্প চাইলে ভাই হেল্প করবে, এখানে সবাই তো অনেক হেল্প করেন আপনারা একজন আরেকজনকে। কিন্তু আগেরটা ইয়ে করে দিবেন। জি আপু, কোনটা কাজ করা যায়? দেখি, যেমন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টের কাজগুলো করা যায়, যে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মিডিয়াম না ওটা তো করতে গেলাম, ওটাতে ঝামেলা।
ফেসবুক অ্যাড লাইক প্রোভাইড ফিডব্যাক প্লাস স্ক্রিনশট ওপেন করেন তো আপু কাজটা একটু নিচে যান আপনার ফেসবুকের একটা লিঙ্ক দিছে লিঙ্কটাতে যাইতে হবে অ্যান্ড শপ নাও ক্লিক করতে হবে তারপর অ্যাড দ্য প্রোডাক্ট পেজ ক্লিক অ্যাড টু কার্ট দেন ইউ মে লিভ দ্য ওয়েবসাইট একটা ওয়েবসাইটে নিয়ে যাবে চেক ইউর ফেসবুক ফিড ফর এনি অ্যাডস দ্যাট অ্যাপিয়ার ফ্রম দ্য পেজ প্লাস লাইফ স্টাইল ওয়েন দ্য অ্যাড অ্যাপিয়ার্স অন ইউর ফিড লাইক দ্য অ্যাড ক্লিক অন দ্য অ্যাড দেন গো দিস লিঙ্ক ইন টু জাস্ট এটাতে আপনাকে কিছুক্ষণ ওয়েটও আবার করতে হবে কিন্তু মানে একটা অ্যাড আসবে ওই অ্যাডটার জন্য কিন্তু কিছুক্ষণ ওয়েটও করতে হবে ক্লিক অ্যান্ড লিপ ওয়েট করেন না দেখি করা যায় কি না ইফ ইউ লাইক দ্যাট লিভ এ রেটিং অ্যান্ড রিভিউ বেস এটা করতে মোটামুটি একটু টাইম লাগবে আপনার আবার একটা রেটিংও দিতে হবে জিম আচ্ছা আপু আপু আপনি আছে আপাতত ক্রিয়েট অ্যাকাউন্টের একটা কাজ করেন হ্যাঁ আশরাফ ভাই বলেন মাইক্রো ওয়ার্কার্স আপনি আবার ও হ্যাঁ ওটা তো দেখাবেই আইপি চেঞ্জ হয়ে গেছে না না নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না আপনি ট্যাপটা কেটে দেন ট্যাপটা কেটে দিয়ে আবার ঢোকার চেষ্টা করেন এখন পারবেন না কিছুক্ষণ পর পাবেন অথবা আবার নেট আসুক তারপর ঢুকতে পারবেন না আপনার ওয়াইফাই আবার আসুক কারেন্ট আসুক তখন পারবেন জি আপু এই কাজটা করতে মোটামুটি অনেক টাইম লাগবে এখন করতে গেলে ব্যাক করেন আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্টের একটা কাজ করেন অথবা এমনিতে ব্যাক করেন পরবর্তীতে চাইলে আপনি করবেন রাত্রে হ্যাঁ তারপর লাইক দিবেন লাইক দেওয়ার পর ওইখানে আপনার একটা রিভিউ দিতে হবে রিভিউ দেওয়ার পর ওইটার স্ক্রিনশটটা নিয়ে ওইখানে সাবমিট করতে হবে প্রমাণস্বরূপ আবার রিলোড দিলে আসবে যেগুলো এইচ ডি জব না এগুলো রিলোড দিলে আবার আর কি মানে শুরু হয় সমস্যা নেই $1 কাজ করতে গেলে এখানে যে আপনাকে কি খাটাবে ভাইয়া অনেক কাহিনী করাবে জি আপু এটাই করেন আপু ওই যে জিমেইল প্লাস ইউটিউব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস এটাই করেন এটাকে আপু করুক নিচে যান 12 সেন্ট এই কাজটা কিন্তু কালকে করা হয়েছে আপু একজন ভাইয়া কিন্তু কালকে করছেন তো মামন ভাইয়াকে দিয়ে তো হ্যাঁ মামুন ভাইকে দিয়ে এই কাজটা করানো হয়েছে এমনকি অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমরা কাজটা করছি কালকে আপনি রাত্রে করেন নাই মামুন ভাই যখন করলেন কাজটা কালকে করা হয়েছে তাহলে আপু আমি আপনাকে হয়তো আপনার মনে নাই তাহলে আমি কালকের ক্লাসের টিউটোরিয়ালটা এখন দিয়ে দেবো হ্যাঁ দিলে দিলে আপনি ওটা দেখলে বুঝতে পারবেন কালকে মামুন ভাইকে দিয়ে এই কাজটা করানো হয়েছে আচ্ছা দেখি একটা অ্যাপস এর কাজ করার চেষ্টা করি হয় দেখি
দেখি ইনস্টল অ্যাপসের কাজ মনে হয় আরও কে জানি করতে চাইলেন, মানে ফোনে ইনস্টল করতে হবে এই যে টিটিভি অ্যাপ। সামিউন জান্নাত আপু, হ্যাঁ আপু আপনিও করেন, আপনার কি ওই যে অ্যান্ড্রয়েডেরটা করেন তো একটু, ডাউনলোড ইনস্টল অ্যান্ড সাইন আপ, ওইখানেও কিন্তু অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ ফোন দিয়েই করতে হবে। আইওএস যেটা আপু এটা হচ্ছে আপনার আইফোনের জন্য, আইওএসটা আইফোন, তবে অ্যান্ড্রয়েড দিয়েও করা যাবে যেহেতু স্ল্যাশ দিছে, দুটাই একই, শুধু নিচেরটা আর উপরেরটার মধ্যে পার্থক্য হচ্ছে নিচেরটাতে স্ক্রিনশট লাগবে, ওখানে স্ক্রিনশটের কথা বলে নাই, করেন যে কোনো একটা করেন, কিন্তু যেগুলো শুধু আইওএস ওগুলো হবে না আইফোন ছাড়া, যাদের আইফোন আছে আপনাদের তারা করতে পারবেন, যাদের যাদের কিডনি আছে আর একটা এক্সট্রা। ফান করলাম কেউ মাইন্ড করিয়েন না, যে করেন। কন্টেন্ট অটোমেশন সাইন আপ, বাইরে একটু চুপ করেন, আপুকে যে কোনো একটা কাজ আগে করাই দেই না, সবাই দেখি আপু কোনটা করবেন। হ্যাঁ করেন যেটা কর, হ্যাঁ করেন। আর আপনারা এগুলো করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে পারেন, দেখবেন যে কতজন কাজটা করছে, মানে কতজনের মধ্যে কতজন করতে পারছে, এটা দেখলে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে। এটা 500 জনের মধ্যে 152 জন পারছে উপরে ওয়ার্ক ডান, আপনারাও পারবেন সমস্যা নেই। হ্যাঁ লিঙ্কটা ইয়ে করে নেন, ওই যে বিটলি সাইটে তো মানে ঢোকা যায় না, তারপর একটু টেস্ট করে দেখেন তো, যদি ঢোকা যায় তাহলে তো ভালো। কি ভিপিএন কানেক্ট করা নাকি এখানে? হচ্ছে না ভাইয়া, হেল্প করেন লিঙ্কটা ইয়ে করতে, হেল্প করেন। আরে সমস্যা নাই, আপনারা হেল্প করেন ওনাকে, এটা থেকে কেমন ইয়ে করতে পারে, আপনারা হেল্প করেন, আমি কথা বলতে বলতে খুবই টায়ার্ড। মানে প্রক্সি সাইট লিখে সার্চ দেন আপু, হ্যাঁ PROXY, ক্লিক করেন এটা উপরে, এই যে প্রক্সি সাইট .com চলে আসছে, হ্যাঁ এইখানে লিঙ্কটা পেস্ট করেন, গো। এই সাইটটা সবাই বুকমার্ক করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, এই রিলেটেড অন্য সাইটে খুঁজে বের করতে পারেন। ওইখানে দেখেন যে আপু উপরে আপনার দিয়ে দিচ্ছে, ওইখানে ইয়েস নো দেওয়ার কিছু দরকার নাই, হ্যাঁ ওইখানে গো দিলে ডিরেক্টলি ওইখানে ঢুকে যাবে দেন, অথবা কপি করে আলাদাভাবে পেস্ট করতে পারেন, টাইম লাগবে। হ্যাঁ দেন, তাহলে লিঙ্কটা কপি করেন, এটাও তো কয়েনের মনে হয় ভাইয়া, 1 মিনিট, এটাও কিন্তু দেখেন ওইখানে কোনো একটা কয়েনের, IMCI কয়েনের কাজ মূলত, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ আপু ঢোকেন আপনি, এখন তো মনে হচ্ছে যে সবকিছু বাদ দিয়ে মনে হয় বিটকয়েন নিয়েই কাজ করা লাগে।
এই যে এখানে আবার আরেকটা ই আছে, এটাও প্রক্সি সাইট থেকে গিয়ে বের করে নিয়ে আসুন। জি, ওই লিঙ্কটা আবার কপি করেন, কপি করে প্রক্সি সাইট থেকে আবার লিঙ্কটা আলাদা করে নেন। এটা আসছে না? এখন এখন ইয়েতে যান, গিয়ে দেখেন এখানে কি চাইছে। মাইক্রো ওয়ার্কার্স আবার যান, মাইক্রো ওয়ার্কার্সে গিয়ে দেখেন ইনস্টল সাইন আপ উইথ ইয়োর গুগল অ্যাকাউন্ট। আপনার এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে, মনে হয় 82 মেগাবাইটের একটা সফটওয়্যার। আপনার নেট কানেকশন আপু ফাস্ট কি নাকি স্লো? তাহলে ডাউনলোড করেন, সফটওয়্যারটা ডাউনলোড করেন। ডাউনলোড হতে হতে আমি আসতেছি, সফটওয়্যারটা ডাউনলোড দেন। ডাউনলোড হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে, তো ডাউনলোড ও এখনো হয়নি, 4 মিনিট লাগবে। ওকে, এটা সেদিনও কার্যনি করতে ধরছিলাম কিন্তু নেট নাকি অনেক স্লো ছিল, এই জন্য ডাউনলোড হয় নাই।
তারপরে আজকে ডাউনলোড হোক দেখি। আমরা কিন্তু আজকে এইভাবে ক্লাসের মধ্যে বসে বসে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করাইলে মনে করেন 50 দিন ধরে এই কাজ করাইলে আপনার ক্লাস শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমরা মাইক্রো ওয়ার্কার্সের কাজেই করতেছি এইভাবে। তো কাজগুলো আপনারা বাসায় প্রচুর পরিমাণে সময় দিয়ে করবেন, ক্লাস টাইমের বাইরে তো আপাতত আপনাদেরকে তো অন্য কোনো চাপ আমি দিচ্ছি না আপাতত, তাই না? আপনাদের কাজ তো এই একটাই যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন। আগামী 1 সপ্তাহের মধ্যে মিনিমাম 60টা কাজ করতে পারবেন না? ওই যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা আছে না, ওটাতে আপনারা দিয়ে দেবেন যে হ্যাঁ আপনি নেটিভ অ্যারাবিক জানেন। যদি তারপর ট্রান্সলেশনের কাজগুলো আসে গুগল ট্রান্সলেট করে দিয়ে দেবেন। জি, হায়ার গ্রুপের কথা বলছি আপনাকে। আচ্ছা আপু, কাজটা শেষ করুক, আবারও আপনাকে এখন দেখাই দেবে অন্য কেউ একজন বা আমি দেখাই দেব। হায়ার গ্রুপ লেখা আছে পাশে আপনার, যে বেসিক মানে টাস্ক আই হ্যাভ ফিনিশড, এখানে ক্লিক করছেন না? এখানে ক্লিক করার পর দেখবেন যে বেসিক টাস্ক আছে, একটা আছে হায়ার গ্রুপ। বেসিকে দেখবেন যেগুলো বেসিক কমপ্লিট করছেন বেসিকে দেখতে পারবেন, আর যেগুলো হায়ার গ্রুপ ওগুলো হায়ার গ্রুপে দেখতে পারবেন। আপনারা মিনিমাম 1 সপ্তাহে মিনিমাম আপনারা 60টা টাস্ক কমপ্লিট করবেন। আমার মনে হয় যে এই ক্লাস টাইম বাদে বাকি যে টাইমটা আপনাদের হাতে আছে চেষ্টা করলে দিনে 10টা টাস্ক কমপ্লিট করা কিন্তু কোনো ব্যাপার না। হ্যাঁ দেন জি মামুন ভাই। আপনার মনে হয় নেট প্রবলেম একটু? আসে না আপনার ওই অ্যাকাউন্টটাতে ফেল হয়েছে, তো যার কারণে আসে না আপনি আরেকটা অ্যাকাউন্ট করে নেন, নিয়ে আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে পাস করে যান, তাহলে অনেক টাস্ক আসবে। এখানে কি বলছে যে ট্রাই দিস ফার্স্ট, ক্লিয়ার ক্যাশ এন্ড রিসেট ইউজার পারমিশনস, তারপর অর ট্রাই দিস রিসেট লোকাল ডাটাবেস, দিস উইল ক্লিয়ার রিসেন্ট কিওয়ার্ড লুক আপ ডাটা এন্ড ইউর ইগনোরড ওয়ার্ড, অর ট্রাই দিস রিইনস্টল লিঙ্ক ফ্রম দ্য লেটেস্ট সোর্স, রিইনস্টল ফ্রম লেটেস্ট সোর্স করলে আবার ইন্টারনেট থেকে ডাউনলোড হবে। আপনি 2 নম্বরটা ট্রাই করতে পারেন অথবা প্রথমটাই ট্রাই করেন আগে, দেখি এটাতে কাজ হয় কিনা। কন্টিনিউ। এখানে সবগুলোর কিন্তু ভাই জব ডেসক্রিপশন কিন্তু দেওয়াই আছে, আপনারা যদি ওগুলো পড়ে পড়ে মিনিংগুলো করে জানেন আপনারা কিন্তু পড়লেই বুঝতে পারবেন যে কি করতে হবে। এই মতো আপনারা সবাই এডুকেটেড, আমার মনে হয় যে এগুলো সিম্পল ইংলিশ সবাই জানেন, অন্ততপক্ষে বুঝতে পারবেন যে কি বলছে। এটা না জানলে তো কিছুদিন পর বায়ারের সঙ্গে যখন কমিউনিকেশন করবেন তখন তো প্রবলেম হবে, বেসিক ইংলিশ কিছু জানতে হবে, কারণ বায়াররা তো আর আপনার বাংলা জানবে না, ওনাদের ল্যাঙ্গুয়েজেই মানে ইংলিশটা তো সবাই জানে, সবসময় কমিউনিকেশন করবেন ইংলিশে, তো ইংলিশটা একটু জানতেই হবে। আর আমার মনে হয় যে আপনারা তো সবাই জানেন, অন্ততপক্ষে পড়লে তো বুঝতে পারেন যে এখানে কি চাইছে। হ্যাঁ এটা ক্রস করে দেন,
সাইন আপ ফর ফ্রি করেন, উপরে একটা পেইডও হইতে পারে। একটু ওয়েট করেন, আসতেছে, আপনার ব্রাউজারে ওপেন হয়েছে। হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল করেন। অ্যাকসেপ্ট করেন, এগুলা করার দরকার নাই, নিচে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট করেন। আপনি অন্য একটা ইমেল দিয়ে সাইন আপ করেন, যেগুলা খুলছেন, যেমন এই যে এলিজাবেথ জর্ডান। তবে আশা করা যায় আপনারা পাশাপাশি এই কাজগুলো করবেন, আর নেক্সট ক্লাস থেকে আমরা নতুন নতুন জিনিস শিখবো, অনেক এনজয় করবেন, এটাই আশা করি আমি। কারণ এই মাইক্রো ওয়ার্কার্সে এভাবে কাজ দেখাইতে গেলে বোরিং লাগবে, কিন্তু যখন নিজেরাই করবেন বাসায় বসে বসে কাজগুলো, তখন কিন্তু লাগবে না বোরিং, কারণ তখন আপনারা নিজেরাই কাজগুলো করবেন, আর এখানে তো আপনাদের দেখতে হচ্ছে। জি, আপনার অ্যাকাউন্টটা অ্যাডমিশন টেস্টে পাশ করেন নাই আপনি, এই জন্যই বেশি কাজ নাই। তাহলে খুলে ফেলেন, খুলে ফেলে অ্যাডমিশন টেস্ট আবার দেওয়া করেন। মোবাইল নাম্বারটা আলাদা দিবেন, ইমেল আর মোবাইল নাম্বারটা আলাদা দিবেন, নাম সেম থাক, সমস্যা নেই। জি, এই নেটওয়ার্ক থেকে হবে, কিন্তু আপনার আগের আপনি ব্রাউজারের হিস্টোরি ক্লিন করে দিবেন, ক্যাশ কুকিজ ডিলিট করে দিবেন। জি আপু, আপনার তো হয়ে গেছে তাই না, টেকিং ফর এ স্পিন, ইউ আর অ্যাবাউট টু স্টার্ট ক্রিয়েটিং সাম ইনক্রেডিবল কন্টেন্ট। এখন আপনি ওই মানে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আপনি ওই যে ইঙ্ক যে সফটওয়্যারটা ইনস্টল করলেন ওইটা ওপেন করেন, ওই যে নিচে টাস্ক বারে দেওয়া আছে, টাস্ক বার থেকে ওপেন করেন, ওটা থাকা আপাতত দেখেন স্ক্রিনশট চাইছে কিনা মাইক্রো ওয়ার্কার্সে। ইমেল ইউজ ফর রেজিস্ট্রেশন, মানে আপনার এখানে প্রমাণ যে আপনার এখানে চাইছে যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলটা, আর প্রোডাক্ট ভার্সন অ্যান্ড রিলিজ ডেট, এইটার স্ক্রিনশট লাগবে। তো এটা পাওয়ার জন্য যে ইয়েটা দেশে আপনি সফটওয়্যারটা ওপেন করেন, এটার স্ক্রিনশট লাগবে না, সফটওয়্যারটা থেকে একটা স্ক্রিনশট লাগবে। ওই দেখেন আপনার নিচে টাস্ক বারে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এটাই এখানে, হ্যাঁ ওপেন হয়েছে, তো ওপেন হয়েছে আপু, আবার ক্লোজ করে দিলেন, আবার ওইখানে ক্লিক করছেন তো, হ্যাঁ এই যে উপরে উপরে যে অ্যাকাউন্টটা আছে না, এইদিকে একদম বাম পাশে উপরে দেখেন তিনটা আইকন আছে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। তো এটাতে তাহলে নাই, তার নিচেরটাতে ক্লিক করেন, হ্যাঁ তার নিচেরটাতে মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, ইন ফ্রি। আমাদের যেটা লাগবে, আপনি একটু ওই যে ইয়েটা দেখেন তো, এক্সাম্পলটা দেখেন তো, ওইখানে দেওয়া আছে, মানে ওইখানে দেখাই দিয়েছে অবশ্য কোন জায়গা থেকে আমরা ভার্সনটা দেখব। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্সে যান, হ্যাঁ এটা এটা একটু ওপেন করেন, মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে,
আচ্ছা আপাতত থাক, যে কোনো একটা আবার নতুন ট্যাবে আপনি ইয়া করেন, কারণ বলা যায় না কখন কোনটা লাগে। জি এটা তো প্রথম দিনও দেখাইছে, দেখায় নাই প্রথম দিন। এই যে আপু দেখেন প্রথমে, হ্যাঁ ওই যে এই জায়গায় ক্লিক করতে বলছে, ওই যে 1 নম্বর দিছে যে ক্লিক অন দা ডাবল অ্যারো, আপনি সফটওয়্যারটাতে ওই ডাবল অ্যারোটাতে ক্লিক করেন, ওইখানে ওইখানে না সফটওয়্যারটা ওপেন করেন যেটা ইনস্টল করলেন। এই যে ডাবল অ্যারোটা দেখতে পাচ্ছেন কি আপু, ওই যে সবার নিচে যেখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখলেন এগুলো সবার নিচে বাম পাশে যে আইকনগুলো আছে সবার নিচেরটা। হ্যাঁ 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 এটা একটা ক্লিক করলেই হবে। ক্লিক করছেন আপু? আবার ক্লিক করেন তো। হ্যাঁ ক্লিক করলে এই দেখেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এই যে উপরে ভার্সনটা দেখা যাচ্ছে না, দেখেন উপরে লেখা আছে ভার্সন, এই যে V2, তারপর 3.3, আগস্ট 19, 2020, আমাদের এই জিনিসটা লাগবে প্রমাণ হিসেবে। এখন আপনি কাজটা আই অ্যাকসেপ্ট দিস জব করেন, গিয়া আই অ্যাকসেপ্ট দিস জব করেন। এইখানে না মাইক্রো ওয়ার্কার্সে গিয়ে, মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন কাজটা আমরা সাবমিট করব। রিলোড দেন আগে, দেখেন তো টাইম শেষ হয়েছে নাকি, আগে রিলোড দেন। হ্যাঁ এখন রিলোড দেন একটা, রিলোড দিলে আবার টাইম শুরু হবে। হ্যাঁ আবার টাইম শুরু হয়ে গেছে, এখন নিচে গিয়ে অ্যাকসেপ্ট দিস জব করেন, আমরা তো করে ফেলছি। হ্যাঁ এই যে এইখানে বলছে যে ইমেল ইউজ ফর রেজিস্ট্রেশন, এইখানে ইয়াটা দেন, রেজিস্ট্রেশনে যে ইমেলটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি সেই ইমেলটা দেন। ওটা কেটে দিলেন কেন আপু, লাগবে তো আমাদের রেজিস্ট্রেশন। ও হ্যাঁ হ্যাঁ ইমেলটা কপি করে দেন, এখানে মেবি কপি হবে না, আপনি অন্য জায়গায় যেখানে ইয়ে করা আছে ওখান থেকে ইমেলটা কপি করেন। আপনার ব্রাউজারে, ব্রাউজারে দেওয়া আছে না, ব্রাউজার থেকে কপি করেন। এই কাজগুলো এই যে এইভাবে দেখানোর জন্য কিন্তু টাইম লাগতেছে, নিজে নিজে যখন করবেন স্টেপগুলো পরে পরে এতক্ষণ টাইম কিন্তু লাগবে না, বুঝতে পারেন ভাই। এরপর যে এই কাজটা করবেন, তবে ভাইয়া এটা ঠিক যে শুরুর দিকে একটু টাইম লাগবে আপনাদের, দু একটা দিন করেন, দু একটা দিন করার পর দেখবেন যে আর আপনাদের টাইম লাগতেছে না। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলেন, google.com এ ঢোকেন, আরে সরি গুগল না gmail.com এ, এখন আপনি ইমেলটা ইয়া করেন এখান থেকে, ওই যে ওই পাশে যে ই লেখা আছে ইর ওইখানে ক্লিক করেন। এটাই না, এটা দিয়ে করলাম না, এখান থেকে ইমেলটা কপি করেন। কপি করে এখানে পেস্ট করেন, আর নিচে এইখানে বলছে যে প্রোডাক্ট ভার্সন অ্যান্ড রিলিজ ডেট, প্রোডাক্ট ভার্সন মনে হয় দেখলাম V2, আবার দেখে নেন। ওটা কি কপি হবে, মনে তো হচ্ছে না যে কপি হবে। V2 পয়েন্ট 3.3 মনে হয়, আর
19 আগস্ট 2020-এ রিলিজ হয়েছে। আপনি লেখেন V2, ওটা কি আপু ডট আছে না স্পেস? ও ডট, হ্যাঁ তাহলে দেন ডট দেন, আর ওই ডেটটা দিয়ে দেন এইভাবে, লেখেন V2.3.3, হ্যাঁ, আর তারপর তারপর ইন্টার দেন, ইন্টার দিয়ে নিচে ডেটটা দিয়ে দেন রিলিজ ডেট, 18 নাকি 19 ডেট, রিলিজ ডেট ওইভাবে লিখে না দিলেও হবে, ও বুঝতে পারবে, শুধু ডেটটা লিখে দিলে ও বুঝতে পারবে। দিয়ে দেন 18 আগস্ট মেবি, না GUST আগস্ট বানান, USD দেখি 19, আমার এখান থেকে 18-এর মতো দেখা যাচ্ছে। এখন এখন সাবমিট দিয়ে দেন, আপনার কাজ শেষ, জি কমপ্লিট করেন। হ্যাঁ আপনার এই জবটা ফিনিশ হয়ে গেল। জি আপু, জি আপু আপনার কাজটা তো হয়ে গেছে। দেখলেন এভাবে দেখাই দিতে, একটা করে কাজ দেখাই দিতে কতক্ষণ করে টাইম লাগে, কিন্তু নিজেরা যখন করবেন তখন কিন্তু এতক্ষণ করে টাইম লাগবে না, করবেন আর কাজ করবেন, করবেন আর কাজ করবেন, দেখবেন অনেক তাড়াতাড়ি অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা যদি এই ক্লাসের টাইমটা বাদে বাকি টাইমটা যদি লেগে থাকেন, আমার মনে হয় যে দিনে মিনিমাম 10টা করে কাজ করা সম্ভব। 53টার মধ্যে, জি আপু, হ্যাঁ এখন আপনি আনইনস্টল করে দিতে পারেন, এখন আনইনস্টল করে দিলে আর কোনো সমস্যা নেই, আর কারণ আমাদের কাজ শেষ, এখন আনইনস্টল করে দেন। আমার মনে হয় এই কাজটা সবারই অ্যাভেলেবল আছে, তো আপনারা চাইলে রাত্রে এই কাজটা করে নিতে পারেন। তো যদি সবাই লেগে থাকেন মনে হয় প্রতিদিন 10টা করে কাজ করতে পারবেন। আমি দেখতে চাই এক সপ্তাহ পর, মানে কালকে তো বন্ধ আছে শুক্রবার, আগামী বৃহস্পতিবার আমি দেখতে চাই যে সবার মানে কমপক্ষে 60টা করে জব কমপ্লিট হয়েছে, আমি এটাই দেখতে চাই। আমি সবার কাছ থেকে স্ক্রিনশট নেব, নিয়ে সবার যেন 60টা করে, যদি আপনার বাকি টাইমটা লেগে থাকেন পারবেন, এই যে এইভাবে যেমন দেখাইলাম, তো এইভাবে যেটা পারবেন না ওটা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। জি ভাইয়া বলেন, হ্যাঁ যদি আবারও আসে আবার আবারও করতে পারবেন, ডু টাস্ক এগেইন সাকসেসফুলি দেখাইছে, হ্যাঁ তাহলে আবারও করতে পারবেন। আবার করতে গেলে ধরেন যদি জিমেল অ্যাকাউন্ট লাগে আর একটা দিয়ে করবেন, মানে যে কাজ আবারও করা যাবে সেটা আবারও করবেন, কিন্তু যেটা আবারও করা যাবে না সেটা তো আর করতে পারবেন না, তবে রিলেটেড আবারও আসবে। তো পার হ্যাঁ এরকম কিছু ছোটখাটো কাজ দেখবেন যে আরো নতুন নতুন কিছু কাজ চলে আসবে, আপনাদের কয়েকটা কাজ যখন কমপ্লিট হবে দেখবেন আরো নতুন নতুন কিছু কাজ চলে আসবে, এগুলো করেন। তো আমি চাচ্ছি আগামী আগামী বৃহস্পতিবার তাহলে আমি সবার কাছ থেকে কিন্তু স্ক্রিনশট নেব, আর প্রোফাইলের লিঙ্কগুলো নেব, নিয়ে মিনিস্ট্রিতে পাঠিয়ে দেব। আর জি বলেন,
ঘন্টা আবারও আপনি ডাটা কানেকশনটা অফ করবেন। ডাটা কানেকশন অফ করে তারপর কি কি করতে হবে আরেকজন বলে দেন তো। সবাই এভাবেই করছে, কারণ একবারে কারোই তাই বাংলা, যেমন আপুর বাংলা লিঙ্ক সিম দিয়ে হয়ে গেছে। এরকম একটু প্রবলেম হবে, কিন্তু একবার অ্যাকাউন্টে হয়ে গেলে এখন কিন্তু কি কারো অ্যাকাউন্টে ঢুকতে প্রবলেম হয়? হয় না কিন্তু। সাব্বির আহমেদের নেট খুব প্রবলেম করতেছে আজকে। হ্যাঁ, আপনি মোবাইলের ডাটা কানেকশন অফ করবেন, অফ করে আবার অন করবেন, করে তারপর ব্রাউজারটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার ওপেন করবেন, ক্যাশ কুকিজ ডিলিট করে দিবেন, দিয়ে আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। কি করবেন বলেন? বাংলাদেশে যদি অ্যালাউ না, ওটা তো ভুলটা ওর, কারণ ও যখন জবটা পোস্ট করছে তখন অবশ্যই ও বাংলাদেশও সিলেক্ট করে দিছে, কারণ তাছাড়া বাংলাদেশে জবটা শো করতো না। অনেকে এটা না বুঝে হয়তো বা দিছে, যেমন আমিও তো এখানে আমিও আপওয়ার্কে ক্যাম্পেইন চালাইছি, সরি আপওয়ার্কে না, আপনার মাইক্রো ওয়ার্কার্সে ক্যাম্পেইন চালাইছি, মানে কাজ ছাড়ছিলাম। তো ওইখানে আমি দেখছিলাম যখন আমি কাজ ছাড়ছি আমি কোন দেশের জন্য আর কি কাজটা অ্যালাউ করব, ওইখানে কিন্তু অপশন আসে, ওটা করছে। কি করবেন ভাই, ওটাতে তো কিছু করার নাই। হ্যাঁ, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, করে এই যে এই কাজটা দেখানোর ট্রাই করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আর আপনাদের সবাইকে ভাইয়া বলবো যে যখন কথা বলবেন না তখন মাইক্রোফোনটা অফ করে রাখবেন, আর যখন কথা বলবেন তখন অন করে নিয়ে কথা বলে আবার অফ করে রাখবেন। অন অফ করতে তো সমস্যা নেই। এই যে এই কাজটা না মিডিয়াম দেখলাম এখন, এই যে টিটিভি মিডিয়াম ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এই কাজটা না জনের মধ্যে 43 জন করছে, 16 সেন্ট বাজেট। এখানে বলছে যে দিস ইজ জাস্ট এ টাস্ক প্রিভিউ অফ দ্য ক্যাম্পেইন, সাম ইনফরমেশন মাইট চেঞ্জ আফটার অ্যাকসেপ্টিং দ্য টাস্ক। এটা তো সমস্যা, এখানে যা বলছে মানে টাস্কটা আমি যদি যখন অ্যাকসেপ্ট করবো তখন কিছু ইনফরমেশন চেঞ্জ হইতে পারে, তার মানে এখানে এই মেল অ্যাড্রেসটা এক একজনকে এক এক রকম দেবে। তো আমি আগে হটমেইলে ইয়ে করে রাখি, তাহলে সুবিধা হবে যেন টাইমটা না যায়, আমার টাইমটা যেন ওভার হয়ে না যায়, কারণ টাইম দেওয়া আছে 5 মিনিট, আমি চেষ্টা করব 5 মিনিটের মধ্যেই করতে। আমি হটমেইলে ইয়ে করে রাখলাম, আর কোনটা লাগবে, মেইল স্যাক, এন্টার দ্য রিকভারি মেইল, চুজ ভেরিফাই দ্য মেইন হটমেইল অ্যাকাউন্ট অ্যান্ড ওপেন দ্য, ফেক নেম জেনারেটর লাগবে, সমস্যা নেই, একটার পর একটা করে আমরা রিকোয়ারমেন্ট করব। আপাতত এই দুইটা ওয়েবসাইটে এখানে লেখা আছে, আমি দুইটাতে ঢুকে থাকি, যে আমি এখানে ঢুকতে কয়েক সেকেন্ড যে টাইম লাগবে এই টাইমটা যেন আমার নষ্ট না হয়, কারণ কাজটার জন্য বরাদ্দ করা টাইম আছে আমার 5 মিনিট, কারণ রিলোড দিলে আবার চেঞ্জ হয়ে যেতে পারে এটা। এখন আমি কাজটা শুরু করতেছি, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করে দিলাম। medium.com এ যাব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। medium.com এ গেলাম, এখানে অ্যাকাউন্ট করতে করতে আমি এই মেইলটা আমাকে যে দিয়ে দিছে আমি এই মেইলটা দিয়ে আগে লগ ইন করি।
মিডিয়া ইউজ করছিলাম সিলেক্ট মিডিয়াম আপনার করি এখানে সাইন ইন করি পাসওয়ার্ড দেওয়া ছিল এই যে পাসওয়ার্ড একটা দিয়ে দিছে মিডিয়াম অ্যাকাউন্ট আমার এখানে করতে হবে সাইন ইন করতে বলছে নাকি মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট মেল অর ফিমেল অ্যাকাউন্ট ইউজিং এটা দিয়ে দিতে ক্রিয়েট ওয়ান করলাম কারণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে সাইন আপ উইথ ইমেল করব করে এই যে ইওর ইমেল অ্যাড্রেস ওই কিন্তু যে ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিছে এই যে এইটা আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছিল যে ইমেল দিয়ে আমাকে কাজ করতে বলছে ইমেল দিলাম কন্টিনিউ ওকে চেক ইউর ইনবক্স দেখেন এখানে আমাকে একটা ইনবক্স করছে ভেরিফাই করতে হবে বলছে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি উই সেন্ট এ ভেরিফিকেশন কোড টু এটাতে টুইস্ট অফ ভেরিফিকেশন এখানে বলছে টুইস্ট অফ ভেরিফিকেশন যদি চায় তাহলে এই কোডটা দিতে বলছে কোডটা দিয়ে দেই দিলাম এখন ওই অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিছে আর মানে ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে দিছে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চাইছে এখন টু স্টেপ ভেরিফিকেশনের জন্য যেটা দিছে কিন্তু কাজ করতেছে না বলছে যে ভেরিফাই দাঁড়ান ব্যাক করি ও ভেরিফিকেশনের জন্য আর একটা ইয়ে চাইছে ভেরিফাই ইওর আইডেন্টিটি এটা তো একটা আর এটা আর একটা তাই না এই ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে আবার লগ ইন করার চেষ্টা করি আমি কারণ প্রথমে আমি মাইক্রোসফটে সাইন আপ করি এই মাইক্রো হটমেলে সাইন আপ করার জন্য এই যে এটা দিয়ে দিচ্ছে ইমেলটা এটা আগে দিলাম তারপর নেক্সট করলাম নেক্সট করার পর পাসওয়ার্ড চাবে আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর সাইন ইন করলাম সাইন ইন করার পর কি বলবে ভেরিফাই ইওর আইডেন্টিটি এটা আর এটা এই দুইটার মধ্যে যে কোনো একটা তো দেখি এখানে দুইটার মধ্যে কোনটা একটা এসি দিয়েছিল আর একটা এ কিউ দিয়ে শুরু এটা মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে বলছে তাই না তো আমি এটা মনে করেন চুজ করলাম তাই না তারপর বলছে যে উই উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড এটাতে মেইল সেভ সেটাই তো কথা তাই না ভেরিফিকেশন কোডটাই ওটা কিন্তু
টাইম পার হয়ে গেছে, বের হয়ে গেছে। This task has expired. We did not finish it on time. এগুলো অন টাইম ফিনিশ করতে পারি নাই, এখন ভেরিফিকেশন তো করতে পারলাম না। এই কাজগুলো তো ঝামেলা। কিন্তু আগে করে নেব কিভাবে, কারণ এক একবার তো যেমন আমাকে যে ইমেলটা দিছে, আপনারা করতে যান, আপনারা করতে গেলে দেখবেন যে আপনাদেরকে হয়তো বা অন্য ইমেল দিবে, অথবা অন্য কেউ একটু ট্রাই করে দেখেন তো আমি, অথবা আমি হচ্ছে আপনাদেরকে এই ওটা আগেই কপি করে নেওয়া লাগতো। ওটাই তো প্রবলেম হয়ে গেছে, তারপরেও মনে হয় করা যাইতো এটা, যে চেক দা মেইল করলে হয়তো বা পাওয়া যাইতো। কারণ আপনাদের এই ধরনের কাজগুলো এখন আপাতত করার দরকার নাই, কিছুদিন পর করেন, এরকম করতে গেলে এরকম প্রবলেম হয়ে যাবে। আর আমার এখন মনে করেন যে যতগুলো ফিনিশ করতে পারি নাই বা আমার জব না আসুক, আমার তো কোনো প্রবলেম হবে না, আপনাদের তো করতে হবে তাই না? যে কাজগুলোতে এরকম ইয়েটা আসবে সেই কাজগুলো আপনি আর আপাতত করবেন না, যেটা শুরু করলে এরকম টাইম স্টার্ট হবে, মানে যে অ্যাকসেপ্টেন্ট স্টার্ট করে কাজ শুরু করবেন, মানে এক্সাম দেওয়ার মতো আর কি, এই ধরনের কাজগুলো করার দরকার নেই। কারণ এই টাইমের মধ্যে করতে পারলাম না আর সম্ভব হইলো না, টাইমটা একটু বেশি দিলে হয়তো বা সম্ভব হইতো। তো যে কাজ দিয়েছে হিসাব মতো তো ওর মিনিমাম আধা ঘন্টা দেওয়া দরকার ছিল তাই না? যেমন এই কাজটা আছে, এটা যাদের আইফোন আছে তারা করতে পারবেন। জি বলেন, জি বলেন, হ্যাঁ সবাই পেমেন্ট পাবে, যতজন মধ্যে যতজন করতে পারছে সবাই পেমেন্ট পাবে। হ্যাঁ এই জন্যই কম, আমরা তো আসলে এই সাইটে খুব মানে সারা জীবন যে কাজ করব তা তো না, জি স্ক্রিন শেয়ার করি, ওই যে আপনার ইউজার নেমের উপর ক্লিক করলে ওখানে চলে আসবে। হ্যাঁ হয়েছে স্ক্রিন শেয়ার, দেখেন। জি ভাইয়া, জি ভাইয়া, তারপরে দেখেন ওইখানে কি বলছে, যান মাইগ্রো ওয়ার্কার্সে যান, হ্যাঁ গেছেন, হ্যাঁ এই যে ওয়েট একটু ওয়েট, সিলেক্ট এ ক্লাস ইউজিং ওয়ান অফ দ্য কালার্ড বাটনস অন দ্য রাইট অ্যান্ড ক্লিক এ ক্লিক অন এ রেসপেক্টিভ পয়েন্ট ইন দ্য লেফট উইন্ডো, ইফ ইউ লাইক টু ডিলিট দ্য পয়েন্ট এগেইন জাস্ট রি ক্লিক দ্য করেসপন্ডিং বাটন টার্ন গ্রিন, ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান পয়েন্ট দিস ক্লাস বাটনস অর কমপ্লিট ক্লাস টার্ন গ্রিন রেন্ডম চুজিং ক্লাসেস উইল বি ডিলেটেড। দেখেন তো গ্রিন যে লেখাটা আছে ওটার মধ্যে ক্লিক করার অপশন আছে কি না, নাই না, নিচে যে ইয়েটা ঘুরতেছে এটাতেও কোথাও কোনো ক্লিক হয় না।
তাহলে আর কি করার বলেন? এখন যান মাইক্রো ওয়ার্কার সিস্টেম থেকে আর কি বলছে, ফলো দা লিঙ্ক। কিন্তু ফলো করার মতো তো দারুন ভাই, দেখি একটু ভালো করে জিনিসটা। আমি তো কিছুই বুঝলাম না, ওই আসলে কি করতে বলছে আর ওইখানে। হ্যাঁ, সেটাই, সেগুলো পড়তে চাচ্ছিলাম যে ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। না, এগুলো করা হয়নি। এই জবটাই ওপেন করছিলেন। ফাইন্ড ওয়ান পয়েন্ট ফর ইচ ক্লাস বলছে, সিলেক্ট এ ক্লাস ইউজিং ওয়ান অফ দ্য কালার্ড বাটনস অন দ্য রাইট। রাইট মানে বিষয় এটা রেড, তাই না? একটা কালার্ড বাটন দেখতে পাচ্ছি, সেটা তো রেড, এটাই তো দেখতে পাচ্ছি। ক্লিক অন এ রেসপেক্টিভ পয়েন্ট ইন দ্য লেফট, রেসপেক্টিভ পয়েন্ট ইন দ্য লেফট উইন্ডো, বাম পাশে উইন্ডোতে ক্লিক করতে বলছে। ওয়েট করেন তো একটু, আমি আমার এখানে দেখি কাজটা আছে কিনা, বের করা যায় কিনা। গুগলে কি সার্চ করছিলেন এটা, কাজটার নাম কি ভাইয়া? পয়েন্ট ক্লাউড ক্লাসিফিকেশনস। হ্যাঁ, এটা আমি ওপেন করলাম। না না, কিছু 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 কাজে ঝামেলা আছে ভাইয়া। নাম প্রেজেন্ট ভাইয়া অটোমেটিক্যালি এখন হয়ে যাবে, আজকে সমস্যা নাই। যারা যারা ছিলেন সবার ইয়ে থাকবে। আমার এখানে এটা কি আসলো, উই অ্যাপ্রিসিয়েট, আমার এখানে অবশ্য আসছে নতুন কিছু। জি, বুঝতে পারছি আমি। জি, শেয়ার করেন। হ্যাঁ, আমারও এরকমটা আসছে, কিন্তু এটার পর কি করব সেটাই। সাইটগুলো তো অনেক ভারী, এগুলোতে গেলে তো দেখি অনেক ধরনের প্রবলেম দেখায়।
এই কাজটা আসলে ভাই আমিও বুঝতেছি না, এই ধরনের কাজগুলো বাদ দেন। দিস ইজ অনলি এক্সাম্পল, একটা এক্সাম্পল দিছে। হ্যাঁ, এটা একটা ভিডিও এখানে ইয়ে করা আছে, ভিডিওটার কি এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে। তারপর স্টার্ট হেয়ার যদি ক্লিক করি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা উচিত। আমি অবশ্য দেখলাম না, ভিডিওটা দেখলে বোঝা যেত। জি ভাই, আজান দিচ্ছে তো ব্রেক নেন, 4:48 বাজে না, 50 কত, 5:20 জয়েন করব সবাই নাকি? আচ্ছা আমি আইপি দিয়ে দেখাই নাই ভাইয়া, এই জন্যই, কারণ যেটা আসলে আইপি ইউজ করে কাজ করাটা তো আসলে এটা লিগাল না, এটা টোটালি ইলিগাল, তাই না শোন ভাই? কারণ যদি এটা তো পুরোটাই ইলিগাল, তো ইলিগাল কাজ যদি দেখাই তো ইলিগাল কাজের ব্যাপারটা এরকম, যে কোনো ইলিগাল কাজ করবেন আপনি হিউজ ইনকাম করতে পারবেন। দেখেন না, এমনিতে নর্মালি দেখেন যে যে কেউ যারা চাকরি করেন, যারা দেখবেন যে নর্মালি যাদের বেতন অনেক কিন্তু কম, যার অনেক বেশি টাকা, দেখবেন যে ইল্লিগাল অনেক কিছু করে অনেকে অনেক বেশি টাকা ইনকাম করে। তো ইল্লিগালে অলওয়েজ টাকা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি 1 মাসে $1,000 ইনকাম করলাম, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে শেষের দিন গিয়ে আমার প্রবলেমটা হইলো, আমি উইথড্র দেওয়ার আগে, তখন পরিশ্রমটা বৃথা না? এই জন্য আমি চাই যে লিগাল পথে করেন, কম হোক লিগাল পথে করেন, ঠিক আছে না শুন ভাই? আর এটা করলে আপনাকে পেইড ভিপিএন নিতে হবে, ফ্রি ভিপিএন দিয়ে পসিবল না। আর যেহেতু এখানে আমরা সবাই নতুন, তো আমার মনে হয় না যে সবার মানে এখন ইনভেস্ট করার কোনো প্রয়োজন আছে, আগে কিছু ইনকাম করুক, প্রয়োজনে ফিউচারে ইনভেস্ট করবে, ইনভেস্ট থেকে আবার টাকা বের করবে, কিন্তু এখন নিজের পকেটের টাকা বা নিজের বাবার টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। কষ্ট করে করেন, আর কষ্ট করে করলে সেটার মর্যাদা থাকে আলাদা, তাই না সুমন ভাইয়া? হ্যাঁ, এখানে তো আমরা যেটা করতেছি আমরা তো শেখার জন্যই করতেছি, কিন্তু শেখার জন্য করতে করতেই কিন্তু একটা মোটামুটি ইনকাম হয়ে যাবে শেষ পর্যন্ত। এটা মানে এখন যদি আপনাদের যদি শুরুতেই বোরিং লাগে তাহলে কিন্তু বিষয়টা এরকম হবে না, আপনাদের এখন মজা লাগার কথা, কারণ এখানে কম হোক ইনকাম কিন্তু হচ্ছে। তো শেষ ক্লাস হতে হতে কি $50 ইনকাম করতে পারবেন না? অবশ্যই পারবেন, যেগুলো অ্যাভেলেবল থাকে, বিশেষ করে কোনো কোনো সময় দেখবেন ডাটা এন্ট্রির কিছু কাজ থাকবে, এই ডাটা এন্ট্রির কাজগুলো করে যদি করেন তাহলে একটা মোটামুটি ইনকাম চলে আসবে। আর ডাটা এন্ট্রির কাজগুলো আপনি যতবার ইচ্ছা ততবারই করতে পারবেন, তো এরকম হয়ে যাবে, দিনে যদি 10টা করেও করেন মিনিমাম, 10টার বেশি পারবেন যদি চান করতে। সুমন ভাই একটু ধৈর্যের ব্যাপারটাতে একটু বলেন সবাইকে,
যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে, মানে আমি আপনাকে ডাকলাম এই জন্যে যে ইনি ব্যাকগ্রাউন্ডে থাকেন, কিন্তু তারপরে উনি কখনোই মানে ক্লাস থেকে লিভ নেয় নাই, প্রথম দিন থেকেই উনি ব্যাকগ্রাউন্ডে আছেন। যদি ওনার এগুলো জানা, ওনার অন্ততপক্ষে বোরিং লাগার কথা এই ক্লাসগুলা, কিন্তু উনি আছেন কারণ উনি জানেন সব কিছু, যে ধৈর্যের বিকল্প কিছু নাই ফ্রিল্যান্সিংয়ে। আর আমি চেষ্টা করি অলওয়েজ যেন আপনাদের বোরিং না লাগে, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরও মজা লাগবে, কিন্তু এখানে কাজ স্টপ করে রাখা যাবে না, কন্টিনিউ করেই যাইতে হবে আপনাদের। এটাই আর কি। তো আমরা নেক্সট ক্লাস থেকে আর মাইক্রো ওয়ার্কার্স এর কোনো ঘাটাঘাটি করব না, এমনিতে নর্মালি যে ছোটোখাটো কাজগুলো আছে আপনারা সেই ছোটোখাটো কাজগুলাই করেন। চাইলে তো গুগল ট্রান্সলেটারে করতে পারবেন, কিন্তু ওইখানে দেখেন দেওয়া আছে যে আপনার, হ্যাঁ ওইটা সাবমিট করতে গেলে ওটা আপনার কাছে চাবে যে আপনি, মানে ওটাতে আপনি সাবমিট করতে গেলে চাবে যে আপনি নেটিভ অ্যারাবিক স্পিকার কি না, মানে আপনার মাতৃভাষা আরবি কি না। তো ওইখানে যদি হ্যাঁ দেন, তারপর যদি দেখে যে আইডিটা বাংলাদেশি কিন্তু, এবং তারপর উনি যদি নট স্যাটিসফাইড দিয়ে দেয় তখন কিছু করার থাকবে না, তবে দিয়ে দিতে পারেন। আপনি আপনি যেহেতু আরবি ভালো জানেন ইব্রাহিম খলিল ভাই, আপনি প্রথমে একটু ট্রাই করে দেখেন, আপনি হ্যাঁ দিয়ে দেখেন তো তারপর আপনাকে ওই জবটাতে স্যাটিসফাইড দেয় কিনা, যদি দেয় আপনাকে যদি দেয় তারপর সবাই করবেন, আর এটা যদি আপনাকে স্যাটিসফাইড দেয় তাহলে কিন্তু অনেক ট্রান্সলেশনের অনেক কাজ পাবেন, যেটা অনেক ইজি। আর ডাটা এন্ট্রিরও কিছু কাজ পাবেন, এটা সবসময় অ্যাভেলেবল থাকে না, কিন্তু এই কাজগুলো বেশিক্ষণের জন্য অ্যাভেলেবল থাকে না। এটা কী জন্য থাকে না, মানে বিশেষ করে ডাটা এন্ট্রির কাজগুলো যেগুলো খুবই ইজি, এগুলো বেশিক্ষণ অ্যাভেলেবল থাকে না এই জন্যে যে যে বাজেট থাকে এই বাজেটের মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু কাজটা অটোমেটিক্যালি চলে যায়। তো আপনারা এই জন্য সবসময় একটু অ্যাক্টিভ থাকবেন, সকালে রাত্রে ভোরবেলা দেখবেন যে টাইমে কেউ থাকে না সেই টাইমগুলোতে একটু করে থাকবেন অ্যাভেলেবল, দেখবেন যে অনেকগুলো কাজ পেয়ে যাবেন, বিশেষ করে সকালের দিকে বা ভোরবেলার দিকে পেয়ে যাবেন। আমার আজকে কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে, তো বারবার যাচ্ছে আসতেছে, একবার আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করতেছি, আবার ফোনের ডাটা দিয়ে করতেছি, এই জন্য এক্সিস ডিনাইট দেখাচ্ছে, পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো আপনি একটুটা ট্রাই করে দেখেন ইব্রাহিম খলিল ভাই, আর ওই ডাটা এন্ট্রির কাজগুলো করে প্রতিদিন একটু একটু করে করবেন, করলে মোটামুটি একটা ভালো আর্নিং হয়ে যাবে শেষ ক্লাস পর্যন্ত। আর ইন ফিউচার যখন ফাইবারে অর্ডার পাওয়া শুরু করবেন তখন আপাতত, মানে তখন আপনার আর মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার কোনো প্রয়োজনই হবে না। আপাতত এটা চেষ্টা করেন যে, অন্ততপক্ষে এটা চেষ্টা করেন যে মাইক্রো ওয়ার্কার্স থেকে আমার নেট বিলটা আমি ইনকাম করবো, এইটুকু টার্গেট রাখেন, টার্গেট নিয়ে নিয়ে যান হয়ে যাবে। আপনারা এটা টার্গেট নেন যে আমার এই 2 মাসে আমি যে নেট খরচটা করব এটা যেন আমি মাইক্রো ওয়ার্কার্স থেকে ইনকাম করি, পারবেন না? অবশ্যই পারবেন, আপনারা চেষ্টা করলেই পারবেন। ফারজানা আপুরতে মেসেজ করছিলেন যে ভাই আজকে রোল কল করবেন না, আপু আপনারা যারা যারা ছিলেন আমার এখানে একটা অ্যাডভান্স অ্যাড করে নিছি, যারা যারা এখানে অ্যাক্টিভ থাকেন, মানে মিটিংটা ক্যান্সেল করে দেওয়ার পর যারা যারা থাকেন সবার লিস্টটা আমার কাছে চলে আসে, মানে এই জন্য আলাদা করে আর ইয়ে করিনি, এই জন্য সবাইকে বলছি যে অন্ততপক্ষে নামটা নিজের নাম দিয়ে আসবেন। অনেক সময় অনেক কিছু, যেমন যে ভিডিও মিউজিয়াম একজন ছিলেন আজকে উনি জয়েন করেন নাই অবশ্য, তখন প্রবলেম হয়ে যায়, এই ভিডিও মিউজিয়াম নামেই আমি লিস্ট পাই, একটু কষ্ট হয়ে যায় যে ওটা কার নাম আসলে। আপনারা এই পর্যন্ত হাইয়েস্ট কতগুলা টাস্ক কমপ্লিট করছেন এই 2-3 দিনে? 7-8টা এরকম কেউ করছেন কি, যে 7টা বা 8টা টাস্ক কমপ্লিট করছেন অলরেডি?
আপনার আপনার ওগুলো খেয়াল রাখার দরকার নাই, আপনারা জব কমপ্লিট করেই যান, ওটা দিয়ে দিবে আজকে না হোক 7 দিন পর, 7 দিন পর অটোমেটিক্যালি হয়ে যাবে যদি 7 দিনের মধ্যে না দেয়। যদি আপনার কোনো কাজ ভুল হয়, কোনো কাজ ভুল করলেও 7 দিনের মধ্যে যদি উনি ওটা না দেখেন তাহলে ওটা অটোমেটিক্যালি আপনার কমপ্লিট দেখাবে, স্যাটিসফাইড দেখাবে, যেহেতু উনি নিজে দেখেন নাই। টেনশন করার কোনো কারণ নেই, আপনারা কাজ করে যান, ওটা কবে ওনারা স্যাটিসফাইড দেবে নট স্যাটিসফাইড দেবে ওদিকে খেয়াল রাখার কোনো দরকার নেই। তখন দেখবেন তখন আরও ভালো লাগবে, যদি অনেকগুলো কাজ করে যান এক একবার করে ঢুকবেন আর দেখবেন যে আরও কিছু সেন্ট জমা হয়ে গেছে, আবার ঢুকবেন দেখবেন যে আরও বাড়ছে, তখন দেখতে ভালো লাগবে আপনাদের নিজেরই, কাজের স্পিড আরও বাড়বে। তো স্পিড কখনো কমায় রাখা যাবে না, আপনারা ফুল টাইম দেন, বিশেষ করে এখানে ট্রেনিং টাইম বাদ দিয়ে আমার মনে হয় না যে আপাতত কারো কোনো কাজ থাকার কথা বাইরে, কারণ সব কিছুই বন্ধ হওয়ার ম্যাক্সিমাম রে স্টুডেন্ট থাকেন, আপাতত পড়াশোনারও কোনো চাপ নাই, তো আমার মনে হয় না যে অন্য কোনো কাজ আছে কারো। এখানে ট্রেনিংয়ের পর মানে ঘুম খাওয়া গোসল এই কয়েকটা বেসিক কাজ আর কি মানে বাদ দিয়ে বাকি টাইমটা সবসময় পিছনে দেন, অনেক ভালো কিছু পাবেন। এরকম একটু ঝামেলা হবে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার, এগুলো একটু ঝামেলা মানে অত ইজিলি কোনো জায়গাতেই হয় না, তো এখানে এই ঝামেলাগুলো একটু আপনাদেরকে নিতেই হবে। এটা ওই যে সুমন ভাইও কিন্তু বললেন, উনিও জানেন, উনি কিন্তু অনেক আগেই কাজ করছেন, প্রায় 4-5 বছর আগে, তো তখন এই ঝামেলাটা ছিল, বা তারও আগে মনে হয় 4-5 বছর আগে, আমার আইডিটি তো 15 সালের, মানে 5 বছর আগে আমি কাজ করছি মাইক্রো ওয়ার্কার্সে, তখন এই ঝামেলাগুলো ছিল, এখনও আছে, এগুলো ঝামেলা একটু থাকবে, ছোটোখাটো ঝামেলা। এই ঝামেলার মধ্যেও যে কাজগুলো পারা যায় করবেন, করার পর দেখবেন যে আপাতত আর কাজগুলো পারতেছেন না বাকিগুলো, একটু ওয়েট করেন, কিছুক্ষণ পর রিলোড দিয়ে দেখেন আবার নতুন নতুন কিছু কাজ চলে আসছে যেগুলো আপনারা পারবেন, ওগুলো করে করেন, যেগুলো পারবেন না ওগুলো আপাতত দরকার নাই। জি ভাইয়া, আপনি আপনি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল যদি ট্রান্সলেট করে দেন কত ডলার নেবেন, এই কোশ্চেন করবে এটা অ্যান্সার দিয়ে দেন। হ্যাঁ, 30,000 বলতে মানে 3,000 কি আপনি ডলার? গুগল ট্রান্স ওটা আপনাকে কি বলছে যে আপনি কতক্ষণ টাইম দিতে পারবেন নাকি সপ্তাহে কতগুলো ওয়ার্ড দিতে পারবেন, কোশ্চেনটা একটু দেখেন তো ভালো করে, সপ্তাহে কতগুলো ওয়ার্ড আপনি মিনিমাম, তাহলে 7,000 ওয়ার্ড ইজিলি করতে পারতেন প্রতিদিন একটা করে কাজ, বা তারও বেশি করতে পারতেন, এটা কিন্তু তেমন কোনো ব্যাপার না। আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে করবেন, 1,000 ওয়ার্ড ট্রান্সলেট করতে আপনার কতক্ষণ লাগবে বলেন, ট্রান্সলেটরে দিলে কতক্ষণ লাগে, আপনি চাইলে ইচ্ছা মতো দিতে পারেন, বা আপনার ওইখানে বর্ণনা করতে পারতেন যে আমি সপ্তাহে ধরেন প্রতিদিন যদি 4 ঘন্টা করে আপনি ধরেন এমনিতে অফিসিয়াল টাইম, বা 5 ঘন্টা, তাহলে 7 দিন হচ্ছে 535 ঘন্টা, বা 30 ঘন্টা এরকম দিতেন যে আমি এরকম টাইম আমি অ্যাভেলেবল থাকি। ঠিক আছে ভাইয়া, জি বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, জি দেখতেছি, জয়েন নাও অ্যান্ড আর্ন অন এভরি লিঙ্ক ইউ শর্টেন,
জি হয়েছে। হ্যাঁ, এখন এখন এখানে একটা আমি কথা বলি, সেটা যে এখানে আপনাকে লিঙ্কটা দিচ্ছে না, যেহেতু এই লিঙ্কে, এই লিঙ্ক থেকে আপনাকে ইংলিশ নেম নিতে বলছে, তাই না? এই লিঙ্ক থেকে কিন্তু আপনাকে ইংলিশ নেম নিতে বলছে, এর বেশি কিচ্ছু না। তো এই সাইটটাতে যেহেতু প্রবলেম, আমি কিন্তু ইংলিশ নেম নেওয়ার জন্য ওই যে ফেক নেম জেনারেটর দেখাই দিছি, ওটা যেহেতু কাজ করতেছে, হ্যাঁ ওটা থেকে নিলেই হয়ে যাবে, ওগুলো থেকে নিলেও হবে। কারণ ইংলিশ নেম চাইছে, যেন আপনারা ইংলিশ নেমটা খুঁজে পান, সেই জন্য আপনাকে এই সাইটটা আর কি মেনশন করে দিয়ে দিচ্ছে। তো আপনি যদি অন্য সাইট থেকে নিয়ে নেন সমস্যা নেই, বা আপনার দু একটা ইংলিশ নেম যদি মুখস্থ থাকে ওরকম, সেগুলো দিয়ে দিতে পারেন। ওটা কোনো প্রবলেম হবে না, মানে এটা কিন্তু এই ওয়েবসাইটটা একদম নতুনদের জন্যে, মানে যারা একদম কিছুই জানে না তাদের জন্য, মানে একদম হাতে ধরে ধরে শেখানো। দেখেন স্টেপগুলো এরকম না যে আপনি এখান থেকে গিয়ে একটা ইংলিশ নেম নেন, যে আপনাকে সেই সাইটটাও দেখাই দিচ্ছে, কিন্তু যখন যদি জানতো যে না অ্যাডভান্স লেভেলের হইতো, তখন আপনাকে বলতো যে ইংলিশ নেম ইউজ করেন, কারণ তখন ওনারা জানতো যে এনারা জানে। যেমন এরপরে আমরা যখন বড় মার্কেট প্লেসগুলোতে কাজ করবো, এখানে আপনাকে কখনোই ডিরেকশন দিয়ে দেবে না, আপনাকে শুধু বলবে যে আমার এটা চাই, আমার এটা লাগবে। এখন আপনি কোত্থেকে কিভাবে করে দিবেন তার ওই কাজটা হইলেই হয়েছে, আপনি মানে বায়ারদের রিকোয়ারমেন্টগুলো থাকবে এরকম। হ্যাঁ অবশ্যই, এই জন্য তো দেখেন এই যে ছোটোখাটো কাজগুলো করতে গিয়ে আমার মনে হয় যে অনেকের ছোটোখাটো অনেকগুলো টুলস সম্পর্কে জানা হয়ে গেছে, তাই না? তো এটা দিয়ে কিছুটা আর্নিংও হচ্ছে, অনেকগুলো ছোটোখাটো টুল সম্পর্কে জানা হচ্ছে। যেমন ওই যে PRNT.SE ওই টুলসটা, যে ওইখানে স্ক্রিনশট মানে আপলোড দিয়ে একটা লিঙ্ক পাওয়া যায়, যে লিঙ্কটা সব জায়গায় সাবমিট করা যায়, আমিও কিন্তু আপনাদের ওই লিঙ্কটা করেই নিব, মানে আপনাদের যে মার্কেট প্লেসের স্ক্রিনশটগুলো আমি নিব, মানে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে ওইখানে আপলোড দিয়ে ওই লিঙ্কটা করে আমাকে দিবেন, আমি সেই লিঙ্কটা করে সাবমিট করব মিনিস্ট্রিতে। তারপরে ছোটোখাটো কাজগুলো করতে গিয়ে দেখবেন যে টুকিটাকি আমাদের অনেক কিছু জানা হয়ে গেছে, এটা আস্তে আস্তে আমাদের জানার পরিধিটা আরো বাড়বে। জি বলেন। বিটকয়েনের কাজগুলো ইদানিং আর কি একটু বেশি আসতেছে, তো একটু আপনারা কষ্ট করে খেয়াল রাখেন, দেখেন কোন দিন কোন জবগুলো অ্যাভেলেবল হয়। ধরেন আরেকটা হেল্প করবেন, সেটা কেউ একজন দেখলেন যে বর্তমানে এই জবটা অ্যাভেলেবল আছে, মানে একটা অনেক ইজি জব, আপনার গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিলেন আপনাদের, বা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলেন যে এই কাজটা এখন সবাই করতে পারেন, এই কাজটা এখন আছে, ইজি আছে, সবাই করে নেন, বিশেষ করে যখন ইজি কাজগুলো আসে। মানে আরেকজন করলে তো আপনার আপনার কি তাতে কম পড়বে? অবশ্যই না, কারণ আপনার জন্য তো ওটা থাকতেছে, আপনার কাজটা আরেকজন যদি সেটা করে উনিও পাচ্ছেন আপনিও পাচ্ছেন, এইভাবে হেল্প করবেন একজন আরেকজনকে। গ্রুপের মধ্যে আপনাদের ওই মেসেঞ্জার গ্রুপটাতে পোস্ট দিয়ে দিলেন, মানে ওইখানে একটা মেসেজ দিয়ে দিলেন যে এখন এইরকম একটা কাজ অ্যাভেলেবল আছে, আপনারা কাজটা এখনই করতে পারেন, এভাবেই হয়ে যাবে। দেখবেন শেষ ক্লাসে আস্তে আস্তে মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনাদের মোটামুটি একটা ভালো আর্নিং আসবে, শুধু যদি এই সাইন আপের কাজগুলো করেন আর এই ডাটা এন্ট্রির কাজগুলো করেন। তারপর এই যে ডাটা এন্ট্রির কাজ, এখনও পর্যন্ত আমার কোনো স্টুডেন্টেরই কেন্দ্রে আসে নাই, মানে আপনাদের কারো এখনো আসে নাই, তবে এটা আসতে পারে, সকালের দিকে একটু খেয়াল রাখবেন। তাই পরে রিলোড দেওয়ার পর থাকে নাই, সময় এরকম হয় যে 20টা কাজ ওর দরকার বা অনেকের 100টা দরকার হয়, ও কিন্তু বাজেট ওই 100টার জন্য দিয়ে রাখবে, যে 100টা হয়ে গেলে কাজটা এখান থেকে নাই হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করে করে নিতে হয়,
দেখা যায় যে 100 জন করে ফেলে তার মধ্যে। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যে ওনারা ওইভাবে ইয়ে করে দেয় যে মানে এটা করলেই আপনারা টাকা পাবেন, এখানে উনি কোনো মানে পরবর্তীতে রিভিউ করবেন না, যখন কাজ সারার সময় এই ধরনের অপশনগুলো দেওয়া থাকে। তো যেমন আপনি মোটামুটি তো অনেকগুলোই তাহলে করছেন ভাই, আপনার মোট কতটা টাস্ক সাবমিট করা হয়েছে? বাকিগুলো পেন্ডিং আছে। এটা কোনো সমস্যা না, এই যে ইব্রাহিম খলিল ভাই 60টার উপরে কাজ করছেন এখন, দেখেন এই কত 2 দিনে যদি 60টা ইনি করে থাকেন, তো এখন কিন্তু উনি অনেকগুলো বিষয় সম্পর্কে ওনার ভালো আইডিয়া হয়ে গেছে, এখন কিন্তু উনি চাইলে দিনে 60টার উপরে করতে পারবেন। পারবেন না ভাই যদি অ্যাভেলেবল থাকে, আর অ্যাভেলেবল কিন্তু হবেই, একটু করে টাইম দিবেন, বেশি করে একটু করে বেশি করে টাইম দিলে হয়ে যাবে। মিনিমাম প্রতিদিন টার্গেট নেবেন যে আজকে আমি 10টা করে, আজকে আমি 10টা করবো, প্রতিদিন ট্রাই করবেন যে 10টা করবো। ধরেন একদিন ক্লাস শেষ হলো, যে আগামীকালকে ক্লাসে আসার আগে পর্যন্ত আমি 10টা করে করব মিনিমাম, ম্যাক্সিমাম যতগুলো পারেন এরকম করে করেন। আর সমস্যা নেই, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখবেন যে পাবেন। সকালের দিকে একটু করে অ্যাক্টিভ থাকবেন, তো সবাই সকালের দিকে অ্যাক্টিভ থাকবেন, ওই সময় কিন্তু অনেক কাজ পাওয়া যায়, কারণ ওই টাইমে ম্যাক্সিমাম ছেলেপেলে ঘুমায়, ওই টাইমে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো মানে করার মানে ইজি কাজগুলো ওই টাইমে পাওয়া যায়, সবাই তো ইজি কাজগুলো করার চেষ্টা করে, এই জন্য ইজি কাজগুলো শেষ হয়ে যায় আর কঠিন কাজগুলো থেকেই যায়। এইভাবে একটু করে লেগে থাকেন হয়ে যাবে। আর আপনাদের নেত্রকোনায় একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে এত দ্বারা নেত্রকোনার আছেন তো এখানে, তাই না? এখানে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে এত দ্বারা সকল বিদ্যুৎ গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 33/11 KV উপকেন্দ্রে পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের জন্য বর্তমানে আজকে 20/8/2020 ইং তারিখ বৃহস্পতিবার হতে আগামী 26/8/2020 অনেক দিন তো মঙ্গলবার পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে, ফলে অপ্ত দপ্তরের বিতরণ এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা পরিচালনা করা হবে। এটা আপনাদের নেত্রকোনার থেকে নোটিশটা দিয়ে দিছে নেত্রকোনায়। আপনারা যারা নেত্রকোনার আছেন একটু ল্যাপটপে চার্জ রাখবেন, ওয়াইফাই থাকলে ফোনে ডাটা নিয়ে রাখবেন যেন তারপরেও করতে পারেন। জি এটা আপনাদের এখানে 2 জেলার আর কি ব্যাচ আছে, ময়মনসিংহ নেত্রকোনা আর কয়েকটা ব্যাচ আছে, যে কয়েকটা ব্যাচ শুধুমাত্র নেত্রকোনায় চলছে, মানে নেত্রকোনায় ওই কয়েকটা ব্যাচের পর এই ব্যাচে কিছু নেত্রকোনা আছে কিছু ময়মনসিংহ আছে, এই জন্য ব্যাচের নামকরণগুলো নেত্রকোনা দিয়েই সব করা হয়ে গেছে। সমস্যা নেই, তো আপনাদের সার্টিফিকেটে কোথাও আপনাদের ব্যাচের নাম লেখা থাকবে না যে এই ব্যাচ থেকে নেত্রকোনা ব্যাচ থেকে, ওইখানে দেওয়া থাকবে আপনার নাম, যে সার্টিফিকেট দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে পরবর্তীতে আর কি, মানে একজন মেন্টর জয়েন করছিলেন উনি আর কি ওটা কনফার্ম করছেন যে সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ সেটাও দেওয়া হবে, আপনি গতকালকে ছিলেন না আমাদের মেন্টর? ও
আপনি ওগুলো মিস করে গেছেন, হীরা ভাই যখন কথা বলছেন তখন আপনি মিস করে গেছেন এগুলো। আর দেখি আমি আপনাদের এই যে কয়েকটা মানে ভিডিও আছে আপনাদের যেগুলো দরকার আমি ড্রপ বক্সে আপলোড করে দিয়ে আপনাদেরকে এখন লিঙ্ক দিয়ে দেব, যা যা প্রয়োজন হবে ডাউনলোড করে নেবেন, নিয়ে দেখবেন। আচ্ছা ভাইয়া, আর আগামী এখানে ওই কিছু কিছু কাজ দেখা যায় যে আমি দেখাতে গিয়েও ওই প্রবলেম হয়ে গেছে, মানে তারপরেও দেখাই দিছে যে কি করতে হবে এটা দেখাই দিছে, হয়তো বা সাবমিট করতে পারি নাই বা অনেকটা কোনো একটা প্রবলেমের কারণে হয় নাই, কিন্তু এটা কি করলে এটা সলিউশন হবে ওগুলো আমি বলে দিছি, আপনারা সেই সলিউশন অনুযায়ী করবেন, আপনারা মানে দেখলে তো বুঝতে পারবেন যে তাহলে এটা আমার আগে আমার এই প্রিপারেশনটা নিতে হবে তারপর। আর আপনারা যখন নিজে নিজে করবেন তখন তো কথাও বলতে হবে না, কাউকে দেখাতেও হবে না বা কারো কোনো কোশ্চেনও শুনতে হবে না তখন ওই টাইমে, তো তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারবেন। হ্যাঁ আমি তো আছি, টেনশন নেই, আপনারা চেষ্টা করতে থাকেন, আপনারা কাজ করতে থাকেন, আগামীকাল বন্ধ আছে, একটা রিল্যাক্সের দিন জন্য মানে টোটাল দিনটাই এভাবে কাটাইয়েন না, একটু লেগে থাকেন, কাজ করেন, যেন শনিবার ক্লাস ক্লাসের আগে মিনিমাম 20টা কাজের উপরে হয়ে যায়, মানে আপাতত কয়েকটা করে তো হয়ে গেছে, ধরেন আজকে করবেন তারপর কালকে করবেন, শনিবার দুটাই ক্লাস, শনিবার দুটাই ক্লাস করার আগে আগে পর্যন্ত যেন কমপক্ষে 20টা টাস্ক আর কি আপনাদের সাবমিট করা হয়ে যায়, এভাবে টার্গেট নিয়ে নিয়ে করেন তাহলে হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমরা আর কি ভাই মাইক্রো ওয়ার্কার্স নিয়ে আর এখানে আর কি এইভাবে কাজ দেখাবো না, কারণ এইভাবে এখানে এই কাজগুলো দেখাই দিয়ে গেলে এইভাবে করতে গেলে দেখবেন যে 50টা ক্লাস সহ এটা নিয়ে শুধু দেখানো যাবে, তাহলে তো আমাদের কোর্স শেষ হবে না, আমাদের সব কিছুই তো দেখাইতে হবে। হ্যাঁ প্রবলেম হলে হেল্প করব, আর আপনারাও একজন আরেকজনকে হেল্প করবেন, এটা ক্লাস টাইমের বাইরে, মানে ক্লাস টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা কোনো প্রবলেম ফেস করলে আরেকজনের হেল্প নেবেন। আর এখানে সবাই তো অনলাইনে কানেক্টেড আছে, এমনি তো অনলাইনে কানেক্টেড থাকাটা সবসময়ের জন্য কানেক্টেড থাকার তো এটা কোনো ঘটনাই না। হ্যাঁ কালকে ফুল অফ ডে, আজকের মতো এখানেই শেষ, নতুন করে কিছু করব না, আপনাদেরকে যেটা দেখাইলাম যে ওই টাস্কটা যদি ইব্রাহিম খলিল ভাই আপনার আপনি যেটা ইয়েটা দিলেন যদি ওটা আপনার স্যাটিসফাইড দেখায় গুগল ট্রান্সলেটর যেটা করলেন ইংলিশ টু অ্যারাবিক অ্যান্ড ভাইস ভার্সা, ওটা আপনার যদি মানে স্যাটিসফাইড দেখায় তাহলে আপনি গ্রুপের মধ্যে জানাই দেবেন, সবাই ওটা করে ফেলবে, তাহলে হয়তো বা ট্রান্সলেটরের মানে ট্রান্সলেটের কাজ পাবেন। তারপর ডাটা এন্ট্রির কাজগুলো অ্যাভেলেবল যখন হবে তখন ওগুলো করবেন, ডাটা এন্ট্রির কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেকই। জি হ্যাঁ, আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ আছে তো। জি আমি আছি, এখানে সবাই সবাই সবার সঙ্গে কানেক্টেড থাকেন, এটা যে কত বড় কাজে দিবে আপনারা পরে বুঝতে পারবেন, এখানে সবার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আপনার কি ভাইয়া ফজলে রাব্বি নামে আছে? উপরে একটু করে ইয়ে করা আছে না, ওই যে এগুলো এ আর ইর উপরে, এটা না এটা তো না, আমি অন্য একটা পিক দেখলাম যে, তাহলে অন্য কাউকে অ্যাড করালাম নাকি, দেখেন তো আপনি অ্যাড হয়েছেন কি না, একটা অ্যাড এটাই আপনি না,
গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, সবাই একজন আরেকজনকে করে হেল্প করবেন, অনেক দূর আগায় যাবেন। আর আমি আর কি এটা মন থেকেই চাই যে এই ব্যাচের আপনারা সবাই একটা করে ল্যাপটপ পান, সবাই ভালো কিছু করেন, সবাই ভালো আর্নিং করেন, এবং সবাই যেন ফ্রিল্যান্সিং করতেই থাকেন, কখনো যেন বাদ না দেন, এরকমটা যেন না হয়। লেগে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ঠিক আছে ভাইয়া, আজকের মতো শেষ করি, একদম শনিবার দেখা হবে, আর আপনারা এইভাবে কাজগুলো করতে থাকেন। আমি যদি এখানে ক্যান্সেল করে দিই তাহলে আপনারা ইয়া হয়ে যাবেন, সবাই হয়তো পারতেন, এটা কোনো সেরকম ব্যাপার না। আচ্ছা ভাইয়া, আপনারাও লিভ নিতে পারেন, আমি তো মিটিংয়ে এখনই ক্যান্সেল করে দিচ্ছি। আজকের আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।